হ্যালো, কি অবস্থা? সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্ট সংখ্যা তো অনেক কম, 7-8 জন। সবাই কি ব্যাপার, মানে সবাই কি ব্যস্ত হয়ে গেছে নাকি? আচ্ছা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি।
আচ্ছা আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? আমাদের টোটাল মনে হয় আমাকে দিয়ে 9 জন স্টুডেন্ট, তো আরো বেশি হয় সম্ভবত, 12-13 জন বা ভাইয়া 15 জনের মতো হয়। হ্যাঁ বলেন। ভাইয়া মনে হয় আমাদের এই ক্লাসটা রোজার মাসে 9টার সময় একটু অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না, এই কারণে হয়তো স্টুডেন্ট সংখ্যা কম। আচ্ছা আচ্ছা এখন আমাদেরও তো আসলে, হ্যাঁ বলেন। আচ্ছা 10টা থেকে দিলে আপনাদের বেস্ট হয় নাকি? 10টা হলে বেস্ট হয়, 10টার সময় সবাই। আচ্ছা তো ভাই যদি এটা করা যায়, আপনি ক্লাসে টিউরেশনটা একটু কমিয়ে দিলে তাও করা যায়। আমি তাহলে একটা কাজ করি, 10টা থেকে আপনাদের 11:30টা পর্যন্ত ক্লাস দিই, ঠিক আছে? তাহলে হচ্ছে 1.5 ঘন্টার মতো ক্লাস, রোজার দিনে তো আসলে খুব বেশি নেওয়া যাবে না, তাই না? সো এটার কারণে আমি তাহলে নেক্সট দিন থেকে আপনাদের ক্লাসটা 10টা থেকে হবে, ঠিক আছে? 10টা থেকে 11:30টা, এটাই। তাহলে সবাই উপস্থিত। হ্যাঁ 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 রোজার পরে ওইগুলা, রোজার পরে তো আপনাদের কয়েকটা ক্লাস হবে সম্ভবত। আমাদের টোটাল ক্লাস হবে হচ্ছে 50টার মতো। ওকে আচ্ছা আমি একটু দেখি আপনাদের টোটাল ক্লাস কতটা হচ্ছে। আচ্ছা আজকে দিয়ে 31টার মতো ক্লাস, আমি একটু এখানে জাস্ট দিয়ে দিই। কি অবস্থা আপনাদের ফাইবারের, কি অবস্থা, মানে কোনো রেসপন্স পাচ্ছেন? হ্যাঁ ফাইবার হঠাৎ করে ডাউন হয়ে গেছে, আগে দিনে 38-40 টেম্পারেচার থাকতো, 2-3 দিন ধরে 3টা 5টা 7টা এরকম থাকে, বুঝলাম না 3 দিন ধরে। আচ্ছা আপনি কি অ্যাক্টিভ ছিলেন নাকি ছিলেন না তাই বলা? আমি 1.5 দিন অ্যাক্টিভ ছিলাম। ওই এই অ্যাক্টিভ না থাকলে মনে করেন একজন সার দিচ্ছে মনে করেন ফেসবুক মার্কেটিং, ঠিক আছে, তখন ওই যে অনলাইন করে দেখে, সো অনলাইনের ভিতর যদি আপনি পড়ে যান তো আপনারটা তো ইমপ্রেশন চলে আসে। এখন মনে করেন আপনি অনলাইনে নাই, এটার কারণে তো অনেক সময় ডাউন। তবে আসলে ইমপ্রেশন ক্লিক এগুলোর উপর ডিপেন্ড করে না, অনেক সময় আপনার ডিপেন্ড করে আবার ডিপেন্ড করে না, অনেক সময় দেখবেন যে অটোমেটিক অর্ডার চলে আসে। জি ভাই অনেক তো দেখতেছি যে অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে জানেই না। অনেকে দেখা যাচ্ছে ফাইবারে ঢুকেই না, অর্ডার হয়ে কমপ্লিট, মানে অর্ডার হচ্ছে সময় পার হয়ে গেছে, এরকম অনেক আছে। আমরা অর্ডারই পাই, পাবো পাবো ইনশাল্লাহ পাবো। আচ্ছা আমরা একটু ক্লাসে চলে যাই, ঠিক আছে? আজকে ক্লাসটা হবে আমাদের যে কন্টেন্ট রাইটিং এর উপর, আমরা কিভাবে কন্টেন্টটা তৈরি করতে পারি, ঠিক আছে? কয়েকটা আমি আপনাদের টুলস দেখাবো। কন্টেন্ট এখন কন্টেন্ট বলতে আমরা তো অনেক কিছুই বুঝি, ঠিক আছে, কিন্তু কন্টেন্ট তো সবাই আসলে লিখতে পায় না। কন্টেন্টের কিছু জাস্ট আমি হচ্ছে পয়েন্ট বলে দেব, এইভাবে আপনারা কন্টেন্টগুলো লিখতে পারেন এবং কন্টেন্টগুলো চেক করবেন কোন ওয়েবসাইটে, এইগুলা দিতে পারবো, ঠিক আছে? কারণ কন্টেন্টকে বলা হচ্ছে কন্টেন্ট ইজ কি। আপনার একটা ওয়েবসাইট যদি থাকে এটার হচ্ছে কন্টেন্টটাই হচ্ছে হচ্ছে কিং, ঠিক আছে? কন্টেন্টটা আপনাকে সব থেকে সামনে নিয়ে চলে আসবে। সো আমরা একটু দেখি যে কন্টেন্ট কিভাবে আমরা লিখতে পারি। ওকে আচ্ছা কালকে থাকে তাহলে আপনাদের ওই সময়টা থাকছে 10টা, ঠিক আছে? ক্লাসের আমিও জানি যে মানে ঘুম থেকে উঠতে লেট হয় বা আমারও মাঝে মধ্যে লেট হয়ে যায়, 9টার পরে ঘুম থেকে উঠি আমি, যদিও তাড়াতাড়ি ঘুমাই পড়ি। ওকে সো নেক্সট ডে থেকে আপনাদের 10টা থেকে 11:30টা পর্যন্ত ক্লাস হচ্ছে। আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখন? দেখা যাচ্ছে। ওকে সো আমরা একটু দেখি আমরা হচ্ছে কিভাবে আর্টিকেল লিখতে পারি, ঠিক আছে? আমরা যদি প্রথমে একটু গুগলে সার্চ দিই, গুগলে মনে করেন সার্চ দিচ্ছি যে বেস্ট সিঙ্গেল সার্ভার কফি মেকার, ঠিক আছে? আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড লিখে কিন্তু সার্চ দিই, যেমন কফি মেকার লিখেও সার্চ দিতে পারি। তো ম্যাক্সিমামে কি হয় যে বেস্ট এই ওয়ার্ডটা ব্যবহার করে,
কারণ হচ্ছে আমরা কিন্তু চাই যে কি বেস্ট টপ 10 সফটওয়্যার পিসি সফটওয়্যার বেস্ট কিন্তু মানে হচ্ছে অটোমেটিকলি কিন্তু ব্যবহার করি। সো এটার কারণে আমি দিয়েছি আসলে সার্চ করে আমি দেখি দুই একটা ওয়েবসাইটে এনারা কিভাবে কন্টেন্টগুলো লিখছে। ঠিক আছে, এখানে আমি গেলাম আর দুই একটা যদি ওপেন করে রাখি। ওকে, এখানে কি দেওয়া আছে, একটা টাইটেল দেওয়া আছে যে 8 বেস্ট সিঙ্গেল সার্ভার কফি মেকার অফ 2021 অ্যাকর্ডিং টু কিচেন অ্যান্ড কফি প্রোস। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে দেখেন, একটা কন্টেন্টের ভিতর কি কি থাকতে পারে, একটা টাইটেল এখানে আছে, দেন হচ্ছে এখানে কি আছে, একটা পিকচার আছে, তাই না? সো এখানে দেখেন কর্নারে লেখা আছে অ্যামাজন, তারপরে হচ্ছে এই যে পিকচারটা আছে, এই যে প্রোডাক্টটা আছে, এটার কিছু ডিসক্রিপশন লেখা আছে এখানে, তারপর হচ্ছে কিভাবে কিভাবে টেস্ট করবে বা কি সুবিধাগুলো আছে, কি ফিচার আছে এখানে দিয়ে দিয়েছে। ওকে, এখানে বিভিন্ন ধরনের ফিচার আছে, দেন হচ্ছে দেখেন নেক্সট, তারপরে একটা ফিচার দিয়েছে এখানে শপ নাও বলে একটা বাটন দিয়েছে, বাটনে যদি আমরা ক্লিক করি আমাদের কোথায় চলে যাচ্ছে, অ্যামাজনে চলে যাচ্ছে। সো আমরা মানে বুঝতেই পারছি যে হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং করছে, মানে অ্যামাজন থেকে প্রোডাক্ট নিয়ে এসে এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করছে। দেখেন শপ নাও, এটা মাঝখানে আমরা কিন্তু অ্যাডও দেখছি, এই যে দেখেন এগুলা গুগল থেকে অ্যাড দিচ্ছে কিনা আমরা কিভাবে বুঝতে পারবো, এই কর্নারে যদি মানে হচ্ছে মাউসটা নিয়ে যাই, স্ক্রিনটা ও শিট, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করলাম যে মাঝখানে কেটে গেছে। আচ্ছা আমি প্রথম থেকে একটু যাই। সো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথমে সার্চ দিলাম কি দিয়ে, সবাই আসছে। ওকে, আমি প্রথমে সার্চ দিলাম যে বেস্ট সিঙ্গেল সার্ভার কফি মেকার। ঠিক আছে, প্রথমে সার্চ দেওয়ার পরে আমি গুগল থেকে প্রথমের দিকের কয়েকটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, এরা কীভাবে কন্টেন্টগুলো লিখছে। ঠিক আছে, এখানে দেখেন এখানে বিভিন্ন ধরনের, সো আমি এখান থেকে একটা ওপেন করেছি, প্রথমে কি আছে, একটা টাইটেল আছে। সো টাইটেলটা খুব সুন্দর দিতে হবে যেন টাইটেল দেখে অনেকে এই আমার ওয়েবসাইটে থাকে, যেন এই আমার কন্টেন্টগুলো পড়ে। ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে আমাদের আগে টাইটেলটা রেডি করতে হবে। তারপরে হচ্ছে আমাদের কী করতে হবে, এখানে দেখেন ডিসক্রিপশন লেখা আছে, এখানে প্রথমে আছে কি পিকচার। সো মানুষকে আপনার ওয়েবসাইটে রাখার জন্য আমাদের কিছু টিপস ব্যবহার করতে হবে, যেন এমন জিনিস রাখতে হবে যেন ওই ওয়েবসাইটে থাকে। এখন আমি খালি লিখাই দিলাম কিন্তু ওর ভিতরে কোনো লেখার মজা নাই বা পিকচার নাই, ঠিক আছে, তখন কিন্তু ওখানে আর থাকবে না। তো এখানে প্রথমে কী দিয়েছে, কফির একটা কফি মেকার দিয়েছে এখানে পিকচার, দেন হচ্ছে এখানে কিছু লিখে দিয়েছে কীভাবে কাজ করতে হয়, এগুলো নিয়ে আমরা আসবো। তারপরে যদি আমরা চলে যাই, এখানে দেখেন শপ নাও একটা লিঙ্ক দিয়েছে, এটা অ্যামাজনের, এখানে আবার দেখছি আমরা গুগল থেকে অ্যাডসও দিয়েছে। সো এই যে উনি কয় মাধ্যমে কত মাধ্যমে ইনকাম করছে, উনি অ্যাডসের মাধ্যমে ইনকাম করছে, উনি আবার কী করছে, এই শপ নামে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের কোথাও চলে যাচ্ছে অ্যামাজনে। সো উনি দুইভাবে ইনকাম করছে, একটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আর একটা হচ্ছে হচ্ছে ডিসপ্লে অ্যাড, যেটাকে বলা হচ্ছে গুগল অ্যাডস এটাকে। ঠিক আছে, এই দুইভাবে দেখেন এখান থেকে নেমচিপের অ্যাড দিয়ে দিচ্ছে। সো এই যে টেমপ্লেটগুলো কীভাবে সাজাতে হবে বা কন্টেন্টগুলো আমরা কীভাবে লিখবো, এগুলো আমরা একটু দেখবো, কয়েকটা স্টেপ বাই স্টেপ আমাদের ফলো করলে কিন্তু এগুলো আমরা লিখতে পারি। সো ওয়েবসাইটটা কিন্তু খুব একটা সাজানো গোছানো না, খুব বেশি সাজানো গোছানো না, সিম্পল কিন্তু ইনফরমেটিভ, মানে আপনার এখানে খুব সুন্দরভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে। দেখেন কি কি এটার সাইজটা কত, তারপর অপশন কী আছে, ওয়াট সব কিছু, কফি টাইপ সব কিছু দেওয়া আছে, মানে একজন যদি যিনি খুঁজছে এই ধরনের, সো এখান থেকে উনি সব তথ্যগুলো পেয়ে যাচ্ছে। মনে করেন এই প্রোডাক্টটা একজন কিনবে, সো এই প্রোডাক্টটা কেনার আগে তো সার্চ দিবে অবশ্যই যে এটা কেমন। সো যখনই সার্চ দিবে তখনই কি এখানে পেয়ে যাচ্ছে, তখন এখান থেকে কি করছে, সব না ক্লিক করে যদি অ্যামাজন থেকে যদি ক্লিক করছে দেখতে পাচ্ছে অ্যামাজনে আছে এই প্রোডাক্টটা, এবং হচ্ছে অ্যামাজনের প্রাইসটাও মোটামুটি ওনার আইডিয়ার ভেতরে। সো তখন এখান থেকে কিনে নিবে, আর যখনই কিনে নিবে ও কিন্তু এখান থেকে একটা কমিশন পাবে। ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে এই আমি যে লিঙ্কে ক্লিক করলাম, এই লিঙ্কে এসে 24 ঘন্টার ভেতরে অ্যামাজন থেকে যে কোনো প্রোডাক্ট কিনলে সে হচ্ছে আপনার একটা কমিশন পাবে, সেটা 5% হোক, 6% হোক বা 3% হোক, সে কিন্তু একটা কমিশন পাবে। ওকে, সো
এ কি করছে, এই ওয়েবসাইটটা কমিশন বেজেও কাজ করছে কি, আবার হচ্ছে ওয়েবসাইট থেকে মানে হচ্ছে অ্যাডস থেকে ইনকাম করছে, বাট কমিশনের কমিশনটা অনেক বেশি, অ্যাডসে তেমন একটা খুব বেশি পাওয়া যায় না, হয়তো বা কত ১-১৫০ বা ২০০ ডলার ২৫০ ডলার পেতে পারে। এটা ডিপেন্ড করবে ভিজিটরের উপর কতজন ক্লিক করছে এগুলোর উপর, ঠিক আছে, ভিজিটর টোটাল ওভারঅল বিষয়ের উপর এই অ্যাডসটা নির্ভর করে। আচ্ছা আমরা একটু চলে যাই যে আমরা কন্টেন্টটা কিভাবে লিখতে পারি, ঠিক আছে। কন্টেন্ট লেখার কয়েকটি ধাপ আছে, তো আমরা একটু এখানে চলে যাই। আমরা যখন কন্টেন্ট লিখব তখন আমাদের কয়েকটা বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন দেখেন গ্রেট আর্টিকেল ফিচার, ঠিক আছে, আপনার সুন্দর আর্টিকেল লিখতে হলে প্রথমে কোন দিকে লক্ষ্য রাখতে হবে। সো প্রথমে একটা আছে, সেটা হচ্ছে আস্ক কোশ্চিন। প্রথমে আপনাকে একটা কোশ্চিন করে নিতে হবে। সো কোশ্চিন কি, অনেকে আমরা যখন পড়ি না এই ধরনের কিন্তু কোশ্চিন চাই যে তুমি এই জিনিসটা কি করছো, তখন কি, তখন হচ্ছে ওর ওই পেজে থাকার বা ওই আর্টিকেলটা পড়ার আগ্রহটা অনেক বেড়ে যায়। সো এটার কারণে আমাদের প্রথমে কি করতে হবে, কোশ্চিন করতে হবে। ওকে, সো আমাদের প্রথমে কি করতে হবে, কোশ্চিন করতে হবে, আস্ক কোশ্চিন। সো এখানে যদি আমরা যাই একটু দেখেন, এখানে আসলে তেমন কোশ্চিন করা নাই, বাট কোশ্চিন করাটা বেটার, যা তুমি কি ধরনের এগুলা খুঁজছো। এখানে কিছু টাইপের কোশ্চিন দিচ্ছে কিনা, সিঙ্গেল সার্ভার মেকার কিপস দ্য কনফিডেন্স অফ মেকিং ওয়ান কাপ অফ টি। আচ্ছা, কোশ্চিন রিলেটেডই কিছুটা হলেও এখানে কিন্তু একটা ইনফরমেটিভ হচ্ছে প্রথমে দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনি যখন আর্টিকেল লিখবেন প্রথমে অনেক সুন্দরভাবে আপনাকে গুছায় এগুলা লিখতে হবে। সো আমাদের আর্টিকেল লিখতে হলে প্রথমে আমাদের একটু খেয়াল রাখতে হবে, প্রথমে আমরা যেন একটা কোশ্চিন বা এই টাইপের কিছু করি। তারপরে হচ্ছে ইউজ বুলেট পয়েন্ট, আপনার যে বিষয়গুলো হচ্ছে বুলেট পয়েন্ট ওইগুলো আপনাকে সামনে তুলে ধরতে হবে, ঠিক আছে। মনে করেন আপনি ফ্রিল্যান্সিং সম্পর্কে জানতে চাচ্ছেন, তাহলে কি আমরা যদি এখানে সার্চ দিই যে সবাই কি শুনছেন, ওকে আচ্ছা, আমি এখানে কি দিলাম, হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, তাই না। সো এখানে সার্চ দেওয়ার পরে আমাকে এই ওয়েবসাইটটা দেখাচ্ছে freelancer.com, অথবা আমি অন্য ওয়েবসাইটে যদি যাই দেখেন ফ্রিল্যান্সিং স্কুল বা এই ধরনের, এখান থেকে আমি যে কোনো একটা ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, আপনাদের ক্লাসগুলো দেড় ঘন্টা করেই নিব, ঠিক আছে, আজকেও দেড় ঘন্টাই নিব, কারণ দুই ঘন্টা কথা বলাটা অনেক টাফ। আচ্ছা, এটা ওপেন হচ্ছে না, আচ্ছা এটা ওপেন হচ্ছে না, ঠিক আছে, এটা আমরা বাদ দিয়ে দিই, অন্য একটা ওয়েবসাইট নেই, এটাই নেই, দেখি। সো আমাদের কন্টেন্ট লিখতে হলে আমাদের প্রচুর পরিমাণ কন্টেন্ট দেখতে হবে, মানে দেখতে হবে, ঠিক আছে। এই যে দেখেন কি এখানে লিখেছে, একটা টাইটেল লিখেছে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ইন 9 স্টেপ। এই যে 9 স্টেপের কথা বলা হচ্ছে না, এগুলো কিন্তু আসলে মেন হচ্ছে বুলেট পয়েন্ট, আপনাকে বুলেট পয়েন্টটা টার্গেট করতে হবে যে 9 স্টেপ, ঠিক আছে। এই যে 9 স্টেপ দেখেন, এখানে 9 স্টেপগুলো দিয়ে দিচ্ছে, এগুলাকেই বলা হচ্ছে আসলে বুলেট পয়েন্ট। সো এখানে টেবিল অফ কন্টেন্টের ভেতরে ওই সাজায় দিয়েছে যাতে সুবিধা হয়, এখানে ক্লিক করলে যেন আমি ওই ইন্ডেক্সে চলে যাই, ঠিক আছে। দেখেন এখানে যদি ক্লিক করছি তখন ওই আমাকে ওই স্টেপে নিয়ে চলে যাচ্ছে, তাহলে আমার হচ্ছে এগুলো আর স্ক্রলিং করার দরকার হচ্ছে না, বা হচ্ছে ডাউনের দিকে যাওয়ারও দরকার হচ্ছে না, জাস্ট ক্লিক করলে আমি ওখানে চলে যেতে পারছি। ওকে, সো আমরা অনেকেই দেখি এই যে এই ধরনের কিছু, মানে হচ্ছে আমাদের কি পপ আপ, এটাকে বলা হচ্ছে পপ আপ, ঠিক আছে। এই ধরনের অনেকে ওয়েবসাইটে যাবেন দেখবেন যে ফার্স্ট নেম অথবা ইমেল এগুলা হচ্ছে চাই। সো এগুলা হচ্ছে আপনার লিড, যারা ফ্রিল্যান্সিং মনে করেন শিখতে চায় তারাই তো ওয়েবসাইটে আসবে, তাই না। সেখানে যখনই আপনার ফার্স্ট নেম ইমেল অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন, দেন হচ্ছে গেট দ্য কোর্স, এখানে যখনই ক্লিক করবেন তখন
এই ওয়েবসাইটের মালিকের কাছে, ফ্রিল্যান্সিং স্কুল মালিকের কাছে আপনার এই দুইটা তথ্য চলে যাচ্ছে। তখন এরা আবার কি করে, এই লিডগুলো আবার সেল করে যে কারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখায় তাদের কাছে। ঠিক আছে, আমি যেহেতু আসলো এটা, আমি এটার জন্য আপনাদের দেখালাম। আচ্ছা, তারপরে আমরা একটু খেয়াল করি কি কি দরকার। প্রথমে হচ্ছে কোশ্চিন, তারপর হচ্ছে বুলেট পয়েন্ট, তারপর হচ্ছে ইউজ অ্যাক্টিভ ভয়েস। এতক্ষণ কি শোনেন নাই আপনারা? নেট আমার কি চলে গেছিল? হ্যাঁ, এখন কি শোনা যাচ্ছে? ওকে, এখন কি শুনছেন সবাই? আমার মাঝখানে নেটওয়ার্ক একটু ঝামেলা করছিল। ওকে, সো আমরা একটু চলে যাই। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের খেয়াল রাখতে হবে ইউজ এ অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, ওই যে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস আছে না? ঠিক আছে, সো আমরা যখনই অ্যাক্টিভ ভয়েসগুলো ব্যবহার করব, তখন আমাদের ওইটা গুগল আমাদের ভালোভাবে কাউন্ট করবে। সো আমাদের গুগলের অ্যালগোরিদমকে অবশ্যই তো আমাদের বোঝাতে হবে যে এটা আমাদের ইউজফুল কন্টেন্ট। সো এখানে কি ব্যবহার করতে হবে, অ্যাক্টিভ ভয়েস ব্যবহার করতে হবে। ঠিক আছে, তারপর যে অপশনটা হচ্ছে ইলিমিনেট হুইসেল ওয়ার্ড লাইক হচ্ছে জেনারেলি অ্যান্ড মোস্ট। সো আমরা এই যে ব্যবহার করি না অনেক সময়, যে আপনি কি বুঝতে পেরেছেন বা হচ্ছে সো, এই ওয়ার্ডগুলো যেমন অনেক বেশি ব্যবহার করি, কন্টেন্ট লিখতে গেলে আপনাদের এই ওয়ার্ডগুলো একটু অ্যাভয়েড করে চলতে হবে। মনে করেন আপনি 200 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখছেন। ঠিক আছে, 200 ওয়ার্ডের ভেতরে আপনি দেখা আছে 30 জায়গাতে আপনি জেনারেলি বা মোস্ট এই ওয়ার্ডটা লিখে ফেলেন, সে এইগুলো আমাদের করা যাবে না। আমাদের একটু খেয়াল রাখতে হবে যে এই ওয়ার্ডগুলো যেন আমরা বেশি ব্যবহার না করি। ঠিক আছে, জেনারেলি বা মোস্ট এই টাইপের বা সো, এগুলো আমরা কিন্তু ওয়ার্ড বেশি ব্যবহার করি, এগুলো আমাদের ব্যবহার করা যাবে না। তারপরে হচ্ছে ইউজ আই, উই অ্যান্ড ইউ। আমরা যখন কন্টেন্ট পড়ি, তখন দেখবেন যে কন্টেন্টটা এমনভাবে লিখেছে যেন কন্টেন্টটা আপনার জন্যই লিখেছে বা আরেকজনের জন্যই লিখেছে। সো এইভাবে আপনাকে সুন্দরভাবে লিখতে হবে যে কন্টেন্টটা যেন যা যিনি পড়বে, মানে যিনি হচ্ছে রিডার, ওনার জন্য খুবই সুন্দরভাবে হয় এবং হচ্ছে খুব সুন্দরভাবে এটা লিখতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে ইউজ এক্সাম্পল। সো আমি একটা আপনাদের ওয়েবসাইটে নিয়ে যাই, তাহলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন। ওকে, তারপরে বলছে হচ্ছে ইউজ এক্সাম্পল। আমাদের সবসময় এক্সাম্পল ব্যবহার করতে হবে। সো এই ওয়েবসাইটে যদি আপনারা যাই দেখেন, বেস্ট চিপ হচ্ছে আন্ডার এত। সো এখানে কি দেওয়া আছে, প্রথমে আমাদের টাইটেলটা দেওয়া আছে। ঠিক আছে, তারপরে এখানে দেখেন ডিসক্রিপশন দেওয়া আছে, দেন হচ্ছে টেবিল অফ কন্টেন্ট, মানে হচ্ছে যেটা আমরা বুলেট পয়েন্ট বললাম সেটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, সো তারপরে কি দেওয়া আছে, পিকচার দেওয়া আছে, এখানে পিকচারগুলো দেওয়া আছে বা এক্সাম্পল হিসাবে দেওয়া আছে। সো এক একটা কন্টেন্টের এক এক ধরনের হবে। এখানে যেহেতু প্রোডাক্ট দেখেন, এগুলো হচ্ছে অ্যামাজনের প্রোডাক্ট, সো অ্যামাজনের প্রোডাক্টের ইমেজ দিয়েছে। মনে করেন আপনি এখন ফ্রিল্যান্সিং সম্পর্কে লিখছেন, তাই না? সো ফ্রিল্যান্সিং সম্পর্কে তো আপনাকে দুই একটা পিকচার দিতে হবে যেখানে ফ্রিল্যান্সিংয়ের কোনো কিছু আছে। সো আমি দেখি এখানে পিকচার আছে কি না। ওকে, দেখেন এখানে এক্সাম্পল হিসাবে দিয়েছে কিভাবে আমরা ফ্রিল্যান্সিং কাজগুলো করতে পারি, এই যে দেখেন। সো সবসময় ব্যবহার করতে হবে আমাদের এক্সাম্পল। এক্সাম্পল আমরা যদি দিই, তাহলে আমাদের যারা অডিয়েন্স আছে বা রিডার আছে, তারা খুব সহজে কিন্তু বুঝতে পারবে। সো আমাদের এই জিনিসটা অবশ্যই একটু লক্ষ্য রাখতে হবে যে আমরা সবসময় এক্সাম্পল ব্যবহার করব। ওকে, ইউজ শর্ট সেন্টেন্স, মানে হচ্ছে একটা ওয়ার্ড আপনি 10 লাইনে লিখছেন একই কথা, ওই ওয়ার্ডটাই আবার দেখাচ্ছে 2-3 লাইনে বোঝা
বোঝাই দিচ্ছেন, মানে কিছুটা মনে করেন একটা স্যার 10 মিনিট একটা যে জিনিস বোঝায়, আর একটা হচ্ছে আরেকজন স্যার হচ্ছে ওটা 3 মিনিটে বোঝায়। সো শর্ট সেন্টেন্সের ভেতরে আপনাকে কি ওইটা সুন্দরভাবে বোঝাই দিতে হবে, ঠিক আছে, যে অল্প সময়ের ভিতরে আপনাকে বোঝাই দিতে, কারণ বুঝতে তো পারছেন আমরা যখন ব্লগ পড়ি বা কন্টেন্ট পড়ি তখন কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ওই জিনিসটা জানতে চাই। সো ওই জিনিসটা যদি তাড়াতাড়ি না জানতে পারি তাহলে কিন্তু আমরা ওই কন্টেন্টে থাকি না। ওকে, আচ্ছা, ইউজ লিঙ্কিং ওয়ার্ড, মেজর সাইন পোস্ট, পারপাস, স্ট্রাকচার, অথর, তারপর স্ট্যান্ডার্ড, মেন পয়েন্ট, ডিরেকশন অফ আর্গুমেন্ট অফ কনক্লুশন, ঠিক আছে। একটা কন্টেন্ট লিখতে হলে কী কী এর ভেতরে থাকে, আপনার উদ্দেশ্য থাকতে হবে। তো পারপাস হচ্ছে আপনি কী জন্য কন্টেন্টটা লিখছেন, আপনার অডিয়েন্স কারা, ঠিক আছে, অডিয়েন্স হিসাবে রাখবেন, দেন স্ট্রাকচারটা সুন্দর রাখবেন, ওকে, ওয়েবসাইটের এগুলোর কথা বলা হচ্ছে এখানে। তারপর ইউজ গ্রাফ, তারপর চার্ট, ডায়াগ্রাম, ইমেজ, ভিডিও। সো এখানে আমরা যদি যাই, এখানে দেখেন কী কী আছে, আমরা যদি একটু খেয়াল করি এখানে কী আছে, এখানে পিকচার আছে, এখানে পিকচার আছে। সো আমরা নিচের দিকে দেখি কোনো ভিডিও আছে কি না, সো এখানে কোনো ভিডিও নাই। এই ওয়েবসাইটে দেখি আরও যেগুলো আছে, ওকে, এখানে যদি চলে যাই, সো আউটডোর এখান থেকে, এখান থেকে বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন বিভিন্ন সময় ভিডিও দেওয়া থাকে, ঠিক আছে। সো এই ভিডিওগুলোর কথাই বলা হচ্ছে, আমি আর একটু সার্চ দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো। এখান থেকে মনে করেন বেস্ট বেস্ট কি দেবো, ক্লিনিং সার্ভিস, মনে করেন বেস্ট ক্লিনিং সার্ভিস, এটা দিয়ে যখন আমরা সার্চ দিচ্ছি তখন কি এখানে আমাদের সামনে কয়েকটা ওয়েবসাইট আসছে। সো আমি এখানে যদি চাই, ওকে, সো এখানে দেখেন বেস্ট ক্লিনিং সার্ভিস, এখানে কি ক্লিনিং এর যে পিকচারটা আছে এই পিকচারটা কিন্তু দিয়ে রেখেছে। সো আপনাকে আসলে তো আপনার অডিয়েন্সকে বোঝাতে হবে, আচ্ছা আপনার অডিয়েন্সকে তো বোঝাতে হবে যে আপনি কী ধরনের কাজগুলো করেন। দেখেন বিভিন্ন কোম্পানির এখানে বিভিন্ন লিঙ্ক করে দিয়েছে, ঠিক আছে। আমরা যদি তারপরেরটাই যাই একটু, ওকে, সো এখানে খুব ভালো বেশি তথ্য দেওয়া নাই, এই এইটাই আমরা যদি দেখি একটু। সো আমরা কোন বিষয়টাতে আছি, আচ্ছা, ইউজ গ্রাফ, আপনি যখন একটা পরিসংখ্যান, মনে করেন ফ্রিল্যান্সিং, বাংলাদেশের ফ্রিল্যান্সিংয়ের কী অবস্থা, সো আমরা যদি ওইভাবে সার্চ দিই যে বাংলাদেশ ফ্রিল্যান্সার পার্সেন্টেজ, ফ্রিল্যান্সার পার্সেন্টেজ, ঠিক আছে, এটা দিয়ে যখন আমি সার্চ দিচ্ছি তখন কি যে এখানে সরাসরি 16 দেখাচ্ছে, বাট আমি যদি কোনো ওয়েবসাইটে যাই এখানে কিন্তু আমাকে অনেক চার্ট দেখাবে, ঠিক আছে। আমি যদি এটাতে যাই আমরা একটু দেখি চার্ট কোনগুলা, ডায়াগ্রাম কোনগুলা, এগুলা কিন্তু আমাদের তৈরি করতে হবে। ওকে, এখানেও তেমন একটা চার্ট দেওয়া নাই, সো আমাদের কি পিকচারের মতো বিভিন্ন চার্ট দেওয়া থাকে, ঠিক আছে, ওই চার্টগুলোর কথা এখানে আসলে বলা হচ্ছে। যেমন দেখেন চার্ট, তারপর ডায়াগ্রাম, মানে মনে করেন বাংলাদেশে কত পার্সেন্ট ছেলে, কত পার্সেন্ট মেয়ে, কত পার্সেন্ট এরা ফ্রিল্যান্সিং করে, তারপর হচ্ছে এটা সম্পর্কে ইমেজ, তারপর ভিডিও, কোনো যদি ভিডিও থাকে রিলেটেড তাহলে কি ওই ভিডিওগুলো হচ্ছে ওখানে দেওয়া থাকবে। ওকে, তারপরে যেটা বিষয় হচ্ছে টেক আওয়ার রিডার সামথিং, আপনি যে কন্টেন্টটা লিখছেন, যারা কন্টেন্টটা পড়ছে সেখান থেকে তো কিছু না একটা শিক্ষা নেবে, তাই না। সো সেখানে এমনভাবে সুন্দরভাবে কন্টেন্টটা লিখতে হবে যেন ওইখানে সুন্দর, মানে হচ্ছে ওইটা পড়ে যারা রিডার আছে তারা যেন বুঝতে পারে এবং ওইটা দেখে হচ্ছে ইন্সপায়ার হয়, ইন্সপায়ার হয়, ঠিক আছে, এইভাবে আমাদের সুন্দরভাবে লিখতে হবে। ওকে, তারপরে হচ্ছে ক্রিয়েটরে হাউ টু পোস্ট অর ভিডিও। সো আমরা কিন্তু ম্যাক্সিমামই সার্চ দিই যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, হাউ টু স্টার্ট বিজনেস, সো এই ধরনের ওয়ার্ডগুলো থাকলে আমাদের বেটার হয়, আমরা চেষ্টা করবো এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করার। ওকে, তারপর হচ্ছে স্ট্রাকচার ইওর কন্টেন্ট,
আপনার কন্টেন্টের সুন্দরভাবে স্ট্রাকচার থাকতে হবে। এখন মনে করেন আপনি ফ্রিল্যান্সিং এর ভেতর, তো আপনি আর অন্য কোনো কন্টেন্ট ঢোকাতে পারবেন না, তাই না? সো স্ট্রাকচারটা ঠিক রাখতে হবে। আচ্ছা, টেল এ স্টোরি আপনি সবসময় চেষ্টা করবেন যে কোনো স্টোরি ওখানে লিখার। জানা হচ্ছে কি হয়, আপনার স্টোরি কি মানে গল্প বা এই টাইপের জিনিসপত্র হচ্ছে মানুষজন বেশি নেয়, সো পড়তে ভালোবাসে। আপনাকে একটু খেয়াল রাখতে হবে এই কয়েকটা বিষয় যদি থাকে আপনার কন্টেন্টটা অনেক সুন্দর হবে। ঠিক আছে, সবাই কি এবার বুঝতে পেরেছেন এই কয়েকটা? আচ্ছা, আমি আপনাদের এই শীটটা দিয়ে দিব, সমস্যা নেই। শীটটা আমি দিয়ে দিব আপনার, শীটটা দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব, ক্লাস শেষে আমি দিয়ে দিব। ওকে, সো আমরা চেষ্টা করবো অ্যাটলিস্ট কন্টেন্ট দু একটা তৈরি করার। ওকে, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন এইগুলা একটু মাথায় রেখে। যদিও কন্টেন্ট তৈরি করা সবচেয়ে কঠিন, ম্যাক্সিমাম আপনার ওয়েবসাইট ফল করে কিসের জন্য জানেন? এই ওই কন্টেন্ট লেখার জন্য। কারণ কন্টেন্ট কন্টেন্ট তো কিং, কন্টেন্টই তো মেন জিনিস। এখন কন্টেন্ট যদি আপনি না লিখতে পারেন তাহলে তো আপনার টিকা মুশকিল, তাই না? আচ্ছা, তারপরে একটা কয়েকটা স্টেপ আছে, থিংস টু কনসিডার বিফোর রাইটিং। আপনি যখন এটা রাইট করতে যাবেন তার আগে যেটা কাজ হচ্ছে, আপনার অডিয়েন্স জেন্ডার, আপনার অডিয়েন্সটা কোন জেন্ডারের, ছেলে না মেয়ে, ওই দিকে আমাদের খেয়াল করে এটা লিখতে হবে। অডিয়েন্স এজ, অডিয়েন্স লোকেশন, এখন বাংলাদেশ আর আমেরিকা তো সেম হবে না, তাই না? সো এইভাবে আমাদের, তারপর অডিয়েন্স ইকোনমিক্স কন্ডিশন, অডিয়েন্স ডিমান্ড, অডিয়েন্স কী চাচ্ছে, এই ধরনের কয়েকটা বিষয় নিয়ে আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, তারপরে হচ্ছে দেখেন এখানে লিখে রেখেছি যে ইন্ট্রোডাকশন, আপনার প্রথমে শুরু করতে হবে 10%-এর মতো ইন্ট্রোডাকশন দিয়ে। ওকে, তারপরে মিডিলে থাকবেন, মিডিলে রাখবেন হচ্ছে 80%, এবং কনক্লুশন যে উপসংহার বা শেষে যে এটা দ্বারা আপনার কী উপকার হতে পারে বা এখান থেকে আমরা কী শিখলাম সেই সম্পর্কে আমাদের 10%-এর মতো লিখে ফেলতে হবে। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, এটা আমি কেটে দেই, কিওয়ার্ড ডেন্সিটি। মানে কিওয়ার্ড ডেন্সিটি মানে আপনারা তো, ওকে, 0. এটা 2 হবে, একটু এখানে মিস্টেক হয়েছে, 2-3%-এর মতো। ওকে, এই যে 0.32 এত, ওকে, সম্ভবত এটা হবে। আচ্ছা, কিওয়ার্ড ডেন্সিটিটা হচ্ছে আপনি মনে করেন এই যে বেস্ট ক্লিনিং সার্ভিস, এটা একটা কন্টেন্টটা, এখন এই কন্টেন্টের ভিতর বেস্ট ক্লিনিং এই ওয়ার্ডটা কতবার ব্যবহার করেছেন এটাকে বলা হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি। সো বেস্ট ক্লিনিং, সো বেস্ট ক্লিনিং, দেখেন বেস্ট ক্লিনিং এর ভেতরে কিন্তু ডিসক্রিপশনে কিন্তু খুব একটা জায়গায় ব্যবহার করেনি। সো আমরা ব্যবহার করতে পারবো কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? সর্বোচ্চ ব্যবহার করতে পারবো মনে করেন এই যে এখানে লিখে রেখেছি 0.5% থেকে 3%, মানে 100টা ওয়ার্ড যদি আমরা লিখি ওখানে সর্বোচ্চ 3টা ওয়ার্ড লিখতে পারবো। যেমন ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমরা যদি একটা কন্টেন্ট লিখি 100টা ওয়ার্ড লিখছি, ঠিক আছে, ওখানে আমরা ডিজিটাল মার্কেটিং সর্বোচ্চ 2-3 জায়গায় দিতে পারবো। সেই এই কিওয়ার্ড ডেন্সিটিটা আমাদের একটু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কিওয়ার্ড ডেন্সিটিটা কত পার্সেন্ট, ঠিক আছে, ওইভাবে আমাদের কন্টেন্টটা সাজাতে হবে। আচ্ছা, এখন আমি একটু চলে যাই, আপনাদের কয়েকটা আমি টুলস দেখাই যে টুলসের মাধ্যমে আমরা চেক করতে পারবো যে কী অবস্থা হচ্ছে, কীভাবে আমরা এগুলো চেক করতে পারি। সবাই কি মানে বুঝতে পারছেন কি কি বলে যাচ্ছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা, কন্টেন্ট আমি আবারও বলি, কন্টেন্ট লেখাটা কিন্তু অনেক ধৈর্যের বিষয়। ওকে, সো আর কন্টেন্টের ডিমান্ডও আছে, আপনি যদি কন্টেন্ট মার্কেটিং লিখে ফাইবারে সার্চ দেন সেটা দেখবেন অনেক ডিমান্ড, এক একজন সার্ভিস দিচ্ছে 2500 ওয়ার্ডের জন্য দেখা যাচ্ছে $1000 পর্যন্ত নেয়, ঠিক আছে, 600 ওয়ার্ডের জন্য দেখা যাচ্ছে $200 $250 নিয়ে নেয়। সো কন্টেন্টের ভালো ডিমান্ড আছে, এটা একটু ধৈর্য ধরে শিখতে হয়। সো আমরা স্টেপ বাই স্টেপ দেখি আমরা কীভাবে কন্টেন্টগুলো চেক করতে পারি। ওকে, সো কন্টেন্ট চেক করার প্রথম যে ওয়েটা সেটা হচ্ছে গ্রামারলি সম্পর্কে, তো আপনারা অনেকেই জানেন, ঠিক আছে, গ্রামারলিটা অনেক ভালো। সো আমরা গ্রামারলিতে চলে যাই, grammarly.com। ওকে, আমি লিঙ্কগুলো আপনাদের সাথে সাথেই আমি অ্যাটাচ করে দেই এখানে, তাছাড়া আমার মনে থাকে না পরে আর। ওকে,
এখানে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সো ওকে এখানে গ্রামারলি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? গ্রাম ওকে আচ্ছা গ্রামারলি ডট কমে চলে গেলে আমাদের এখানে একটা, আমি যদি এখান থেকে লগ আউট করি, সো আমাদের লগ ইন করতে পারবে, আমরা এক্সটেনশনে যাব না, সরাসরি এখানে লগ ইন অপশনে যাব। ওকে আচ্ছা, আমি অলরেডি একটা ভিডিও তৈরি করেছি এটার উপরে, বাট ওইটা আর কাজ করছে না। ওকে, সো আপনারা হয়তো বা অনেকে ট্রাই করেছেন, হয় নাই, সো এটা আর কাজ করছে না। ওকে, আমার জিমেলটা দিয়ে আমি লগ ইন করছি। ওকে, এখান থেকে গুগলে চলে যাই, সো গুগল থেকে লগ ইন করলে হচ্ছে। আচ্ছা একটু সময় নিবে, তারপরে হচ্ছে আমার একটা লগ ইন হয়ে যাবে। ওকে, আপনাদের এটা হচ্ছে সবাই একটু সাইন আপ করে নেবেন, যে গ্রামারলি, গ্রামারলিটা অনেক ভালো, এটার প্রিমিয়াম ভার্সনটা আরও ভালো। সো আমরা, আমাদের যেহেতু প্রিমিয়াম ভার্সনটা নাই, সো আমরা এখানে চলে যাচ্ছি গ্রামারলিতে। ওকে, এখান থেকে আমরা ব্যাকে চলে যাই, ব্যাকে চলে যাওয়ার পরে আমরা একটু কন্টেন্টটা লিখি। দেখেন এই ধরনের অপশন পাবেন, ঠিক আছে? এখানে দেখেন দুই তিনটা কন্টেন্ট আছে, সো এখান থেকে আপনি আপলোডের একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করবো আমরা কি নিউ অপশনে। নিউ অপশনে ক্লিক করলে আমাদের একটা নতুন ইন্টারফেস আসবে, যেখানে আমরা কন্টেন্টগুলো চেক করতে পারবো, ঠিক আছে? দেখেন এখানে কি বলছে, টাইপ অর পেস্ট কন্ট্রোল ভি ইউর টেক্সট হেয়ার টু আপলোড এ ডকুমেন্ট, এখান থেকে আপলোডও করতে পারবেন। সো আমরা আপলোড করছি না, আমাদের কন্টেন্ট যেহেতু নাই, সো এখান থেকে আমরা একটা কন্টেন্ট, আচ্ছা দেখেন এখানে যে ফ্রিল্যান্সিং সম্পর্কে কিন্তু একটা ভিডিও দিয়ে দিয়েছে, ঠিক আছে? সো সবগুলাই আছে এটার ভিতরে। এখান থেকে যদি আমি এখান থেকে কপি করি কিছু কন্টেন্ট, সো কন্টেন্ট কপি করে এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো এখানে আপনার কোন বিষয়গুলো ঠিক আছে নাকি ভুল আছে, সো এখান থেকে সবগুলা চেক করবে। দেখেন এখানে কি বলছে, কারেক্টনেস, ঠিক আছে? এখানে গ্রামাটিক্যাল কোনো একটা কোনো ঝামেলা আছে, যে দেখেন ফুল টাইম, ফুল টাইম এই ধর মানে এইভাবে সুন্দরভাবে লিখলে আরও বেটার হয়। সো দেখেন এখানে কয়েকটা বিষয় আছে ডান পাশে, আমরা যদি একটু লক্ষ্য করি। ওকে, ওভারঅল স্কেল 97%, তারপর হচ্ছে লুকিং গুড, এই ওয়ার্ডটা আমাদের একটু চেঞ্জ করতে বলছে, সো আমরা একটু লুকিং, ওকে আচ্ছা লুকিং গুড মানে আমাদের সব কিছু ঠিক আছে। ওকে, দেখেন ক্লিয়ারিটি ভেরি ক্লিয়ার, এঙ্গেজমেন্ট ভেরি এঙ্গেজিং, অ্যান্ড ডেলিভারি জাস্ট রাইট, ঠিক আছে? সব কিছুই আমাদের এখানে ঠিক আছে, কারণ আমরা তো কন্টেন্টটা কপি করে নিয়ে আসলাম এক জায়গা থেকে। আচ্ছা, আমরা যদি এখানে দেখেন কয়েকটা অপশন আছে, এগুলো সব মানে আপনার ওয়ার্ড যেভাবে লিখে সেমভাবে এভাবে আপনারা চেক করতে পারবেন। আমরা একটু আরেকটা ওয়েবসাইটে যাই, যেটার নাম হচ্ছে ইজাইন আর্টিকেল। সো ইজাইন আর্টিকেল সম্পর্কে অনেকেই জানেন, এখান থেকে আমরা একটা কন্টেন্ট নিয়ে আসবো, ঠিক আছে? যে কোনো আমরা যে কোনো আমরা যে কোনো কন্টেন্ট নিয়ে আসবো, বলেন। হ্যাঁ, এর আগে তো এটা লিংক দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, এটা লিংক দিয়েছি। ওকে, এখান থেকে যাই, আচ্ছা এখানে দেখেন কতগুলো কন্টেন্ট কিন্তু আমাদের রেডি আছে, যেমন সার্ভিসেস প্রোভাইড বাই মুভিং কোম্পানি। সো এখানে সার্চ দিলে আপনারা বিভিন্ন ধরনের কন্টেন্টগুলো পেয়ে যাবেন, এখান থেকে আমরা জাস্ট কপি করে এক্সাম্পল হিসাবে দেখছি যে এগুলো ঠিকঠাক আছে নাকি। ওকে, সো এখান থেকে আমরা চলে আসছি গ্রামারলিতে। ওকে, এই যে দেখেন গ্রামারলিতে, সো এখানে মোটামুটি দেখাচ্ছে লুকিং গুড, ঠিক আছে? এটা তো অরিজিনাল কন্টেন্ট, তাই না? সে এই কন্টেন্টটা যদি আমরা, হ্যাঁ বলেন ভাইয়া, ডিজাইনের একটু লিংক একটু দিয়ে দেন আমরা। আচ্ছা, এই ডিজাইনটা আমি শিটে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শিটে গেলে আপনারা সবগুলো পেয়ে যাবেন। সো এই শিটটা কোথায় আছে ভাই, আমরা তো জানি না। আচ্ছা, শিট আপনাদের কাছে নাই? না ভাই, শিট আমাদের কাছে নাই, যারা পড়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের লিংকটা পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি এখনই আপনাদের সাথে। ওকে,
এই শিটে রেগুলার হচ্ছে আপডেট হবে, ঠিক আছে? এটা আশা করি লাইফ টাইমই সাপোর্ট পাবেন। আমি যতদিন আর কি লাইনে আছি চেষ্টা করবো নতুন কোনো কিছু আসলেও, ঠিক আছে, এখান থেকে আপনাদের দিয়ে দিতে। এটা নতুন কোনো আপডেট আসলেও এখানে পেয়ে যাবেন ওয়েবসাইটগুলোর লিঙ্ক। ওকে, আমি শেয়ার করে দিছি, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকে আমাদের কী করতে হবে, এটা তো অরিজিনাল কন্টেন্ট, তাই না? এই নিতে একজন লিখেছে, এই যে উনি হচ্ছে লিখেছে, সো আমরা এখান থেকে রিরাইট করব। রিরাইটের জন্য কয়েকটা ওয়েবসাইট আছে, আমরা হচ্ছে স্পিন বটে চলে যাচ্ছি। স্পিন বট হচ্ছে একটা রিরাইট সফটওয়্যার, আমি এটারও লিঙ্ক আপনাদের দিয়ে দিব, সমস্যা নাই। এটা যদিও দেখাইছি আমি, তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি। ওকে, সো এখান থেকে কী করবো, আমরা এখান থেকে কন্টেন্টগুলো কপি করছি। দেখেন, আমরা যে রিরাইট করলে আমাদের কন্টেন্টগুলো খারাপ হয়ে যাবে বা ভালো হবে না, ঠিক আছে, এটা আমরা দেখবো। এখান থেকে কী করলাম, কপি করলাম, কপি করার পরে স্পিন বটে এখানে আমরা ফেলাই দেবো। ওকে, ফেলানোর পরে দেখবেন যে আর্টিকেল সোর্সটা ডিলিট করে দেবেন অবশ্যই। সো এখান থেকে আই এম নট রোবট এখানে ক্লিক করব। ওকে, মোটরসাইকেল, সো মোটরসাইকেল সিলেক্ট করে ভেরিফাই। ওকে, দেন হচ্ছে গো অপশনে ক্লিক করব, তাহলে আমাদের রিরাইট করে দেবে। রিরাইটটা মানে হচ্ছে আমাদের নতুন করে ওই আর্টিকেলটা লিখে দেবে, ঠিক আছে? সো আমরা যদি নিচের দিকে একটু চলে যাই, এখানে দেখেন আমাদের নতুন করে রিলাইট করে দিয়েছে। সো আমরা কী করবো, এগুলো সবগুলো কপি করব। কপি করে আমরা একটু গ্রামারলিতে ফেলে দেখবো যে আমাদের আসলে কন্টেন্টটা যে আমরা এখান থেকে তৈরি করছি, কন্টেন্টটা কি আমাদের সুন্দর হচ্ছে কিনা। ওকে, এই যে দেখেন অনেকগুলা কারেকশনে ভুল আছে, ওভারঅল স্কোর মোটামুটি 78। সো এখান থেকে এই যে কারেক্টনেস, এখান থেকে আপনি ঠিক করে নিতে পারবেন। এখানে গ্রামারলিটা এটা সুন্দর অনেক, সো এখান থেকে এটা ফিক্স করে নিতে পারবেন। ওকে, আপনার গ্রামার মানে গ্রামার কোনো ভুল থাকবে না। সো এই হচ্ছে বিষয়, এখান থেকে আপনি এটা তৈরি করে নিতে পারবেন। সবাই কি গ্রামারলি সম্পর্কে বুঝতে পেরেছেন যে গ্রামারলি কী কাজ? গ্রামারলি যদিও প্রিমিয়াম ভার্সনে আরও এক্সট্রা বেনিফিট আছে, বাট এটা তো আসলে আমরা পাচ্ছি না। আপনাদের একটু দেখাই কিভাবে অ্যাড করতে হবে ওয়ার্ড ফাইলে। সো আমরা তো সবসময় আর হচ্ছে গ্রামারলিতে লিখবো না, অনেক সময় গ্রামারলিটাই যদি আমরা ওয়ার্ডের সাথে অ্যাটাচ করে দিই তাহলে কিন্তু আমাদের সুবিধা হচ্ছে, তাই না? সো এখান থেকে আমরা যদি চলে যাই, ওকে, আমার গ্রামারলিটা অ্যাড করা আছে, ঠিক আছে? এই শেষের দিকে একটা অপশন দেখবেন, এই গ্রামারলি অপশন, মানে গ্রামার আপনারা সার্চ দিলেই পাবেন ওখানে, অথবা গ্রামারলি ডট কমে গেলে ওখানে একটা এক্সটেনশন আছে, সম্ভবত এক্সটেনশন না একটা সফটওয়্যার আছে, ওটা ইনস্টল দিলে এখানে অটোমেটিক নিয়ে চলে আসে। সো আমরা যখনই যেটা কপি করলাম এটা যদি পেস্ট করে দিই, ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে যে ওপেন গ্রামারলি, এটা যদি আমরা ওপেন করে দিই, সো আমাদের কিন্তু ডান পাশে এখানেও দেখাচ্ছে, তাই না? আমাদের বিষয়টা কিন্তু আরও সহজ হয়ে যাচ্ছে। ওকে, সো এইভাবে আমরা করতে পারি, দুইভাবে কাজ করতে পারি, যা যেটা আপনাদের সুবিধা হয়। এই এক্সটেনশনটা কিভাবে আনবো মাইক্রোসফট ওয়ার্ডে? আচ্ছা, আমি দেখাচ্ছি আপনাদের, এটা হচ্ছে কিভাবে নিয়ে আসবে। এখানে লিখে দিবেন যে গ্রামারলি ফর ওয়ার্ড, ঠিক আছে? গ্রামারলি ফর ওয়ার্ড লিখলে আপনার একটা এই যে গ্রামারলি ফর এমএস অফিস, সো এখানে যখনই যাবেন তখন আপনাদের একটা সফটওয়্যার সম্ভবত ডাউনলোড করতে বলবে, আমি যদি যাই। ওকে, এই যে এখান থেকে সম্ভবত এটাতে ক্লিক করলে হ্যাঁ, এখান থেকে আপনাদের একটা সফটওয়্যার ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোডিং গ্রামারলি ফর মাইক্রোসফট অফিস। এটা কত এমবি আমার মনে নাই, ওকে, এটা 14 MB মতো। সো এটা এটা যখন ডাউনলোড হয়ে যাবে ইনস্টল দিয়ে দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? এটা ইনস্টল, ওকে, আচ্ছা। আমরা হচ্ছে এই কয়েকটা দেখলাম, যেটা হচ্ছে ইজাইন আর্টিকেল এখান থেকে কপি করে স্পিন বট হচ্ছে রিরাইট করার সফটওয়্যার, ঠিক আছে, এটা দিয়ে আমরা কাজগুলো করতে পারি। ওকে, আমরা আবার ফিরে যাই এখানে। আচ্ছা,
তারপরে হচ্ছে আপনার আরো একটা যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে, এখান থেকে আমি যদি কপি করে নিয়ে যাই, আসলে এত ওয়েবসাইটের কথা মনেও থাকে না, এর কারণে আমি সকালে এটা এখানে রেখেছি। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, এখানকার হচ্ছে হেমিংওয়ে একটা ওয়েবসাইট, ঠিক আছে। এটাতে আপনার চেক করবে আপনার যে কন্টেন্টটা লিখছেন এই কন্টেন্টটা কি অবস্থা, কত সুন্দর নাকি ভালো নাকি খারাপ। তো এখান থেকে আমরা জাস্ট এক্সাম্পল হিসাবে কপি করছি, এখান থেকে আমরা কি করব সব ডিলিট করে দেবো, ঠিক আছে। ডিলিট করার পর পেস্ট করে দেবো। ওকে, সো পেস্ট করার পরে দেখেন কি বলছে, রিডেবিলিটি গ্রেড 9। গ্রেড 9 মানে অনেক ভালো। সো টোটাল কতটা ওয়ার্ড আছে এখানে দেখাচ্ছে, তারপর অ্যাডভার্ব, তারপর মিটিং দ্য গোল অফ ফোর অফ ফিওয়ার, সেখানে কিছু আমাদের তথ্য আছে। আচ্ছা দেখেন বিভিন্ন ধরনের কালার আছে, ফ্রেজ অ্যাজ এ সিম্পলার অল্টারনেটিভ এখানে দেওয়া আছে, উল্লেখ করা আছে। আমাদের যদি কোনো ভুল হয় সো এখানে আমাদের দেখাবে, তাই না? সো আমি একটু স্ক্রিন বোর্ড থেকে আপনাদের ওইটা করে দেখাই, তাহলে আপনাদের সুবিধা হবে। কারণ আমাদের ভুল কোথায় আছে আমরা তো এটা দেখবো, সঠিকটা তো দেখবো না। সঠিকটা তো ঠিকই আছে, এই যে দেখেন এখানে। হ্যাঁ বলো ভাই, এখানে কি আছে? প্লেজারিজমটা কি চেক করে ভাই? প্লাগারিজম এটা লাস্টটা দিবেন, প্লাগারিজম। হ্যাঁ, প্লাগারিজম চেকের জন্য আমি একটা ওয়েবসাইট দিচ্ছি, সহজ ওয়েবসাইট, ওটা আপনাদের দেখাচ্ছি। ওকে, আচ্ছা আমি এই ওয়ার্ডটা রাখছি না, ঠিক আছে, এই ডিসক্রিপশনটা রাখছি না বা কন্টেন্টটা লিখ রাখছি না। দেখেন এখানে কি বলছে, ওকে এটা নাকি আরও ভালো, সো জানি না, গ্রেড 12 মোটামুটি বলছে ভালো। সো এখানে আমাদের কয়েকটা জিনিস দেখতে হবে শেষের দিকে, দেখেন 27টার মতো সেন্টেন্স খুবই কঠিন হয়ে যাচ্ছে রিডারদের জন্য পড়া, তারপর হচ্ছে 27টা সেন্টেন্স আর হার্ড টু রিড। সো এখানে অনেক কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো অনেক কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো আমাদের একটু চেক করতে হবে। সো এই কালারে যে ওয়ার্ডগুলো আছে সেই সেগুলো আমাদের একটু ঠিকঠাক করতে হবে। সো এটাতে আমাদের চেক করে দিবে যে কোথায় আমাদের ভুল আছে, কোথায় আমাদের একটু সংশোধন করলে বেটার হবে। সো এগুলো আমরা একটু দেখব, দেখেন হচ্ছে কমপ্লেক্স রিপ্লেস, আর আমি যদি এক্সট্রা করে দেই এখান থেকে আস্তে আস্তে, এগুলো কিন্তু এখানে সমাধানও দেওয়া আছে, ঠিক আছে, এখানে দেখবেন অনেক সমাধানও দেওয়া আছে। সো ওয়েবসাইটটা আশা করি অনেক হেল্পফুল, আমি আপনাদের শিটে দিয়ে দিচ্ছি। প্লাগারিজম চেকের জন্য আমি এখন একটা ওয়েবসাইট দেখাবো যেটার মাধ্যমে আপনারা প্লাগারিজম চেক করতে পারবেন যে আপনার কন্টেন্টটা হচ্ছে ইউনিক নাকি। ওকে, এখানে একটা ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে, সো যাই যেটা ব্যবহার করবেন আমি আপনাদের এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আপনারা চেক করে নিতে পারেন। ওকে, এটা হচ্ছে প্লাগারিজম চেকের ওয়েবসাইট, ঠিক আছে, দেখেন প্লাগারিজম চেকার অ্যান্ড সাইটেশন অ্যাসিস্ট্যান্ট। সো এখানে যদি আমি লগইন হয়ে নিই, ওকে এখান থেকে লগ ইন করে নিতে পারেন, অথবা হচ্ছে আমি সরাসরি আমি যদি স্ক্রিন বোর্ড থেকে কপি করে নিয়ে আসি, সো এখান থেকে কপি করে নিয়ে আসে এখানে ফেলাই দিল, সো এখানে আমি দিয়ে দিলাম আমার, এখন দেখি আমার এই কন্টেন্টটা ঠিক আছে কিনা। ওকে, সো চেক প্লাগারিজম, এই ওয়েবসাইটটা অনেক ভালো, আপনি কোন জায়গায় থেকে কন্টেন্ট কপি করছেন কিনা এটাও কিন্তু আপনাকে দিয়ে দেবে, ঠিক আছে। সো ক্লায়েন্টেরা ম্যাক্সিমাম যারা একটু চালাক তারা এই ওয়েবসাইটটা ব্যবহার করে যে আপনি কন্টেন্টটা কপি করছেন কিনা এটা দেখে। ওকে, এটা মনে হচ্ছে একটু সময় নিবে। ওকে, ভালোই সময় নিবে মনে হচ্ছে। সো এটা আসলে চেক করবে, চেক করে আপনার প্লাগারিজম কত পার্সেন্ট আছে, ইউনিক কত পার্সেন্ট আছে, এটা হচ্ছে চেক করবে, ঠিক আছে। এটা আপনারা একটু চেক করে নিয়ে, আমি জাস্ট আপনাদের ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি। সো যত ইউনিক হবে তত বেটার, সো চেষ্টা করবেন 100% ইউনিক করার, যেটা সর্বোচ্চ করা যায়। ওকে, সো আপনারা ওইটা, ওকে আমি এগুলো দিয়ে দিচ্ছি, আচ্ছা এটা হতে থাক আমরা পরে দেখি। তারপরে একটা ওয়েবসাইট আছে স্মল এসিও টুলস, ওকে, সো এটাতেও আমরা প্লাগারিজম কিন্তু চেক করতে পারি। ঠিক আছে, এখানে খালি প্লাগারিজম না, দেখেন এখানে কতগুলো আছে, প্লাগারিজম চেক, আর্টিকেল রিরাইটার যেটা আমরা স্পিন বোর্ড দিয়ে করলাম, এটা কিন্তু এটা গ্রামাটিক্যাল চেক যেটা আমরা গ্রামারলি দিয়ে করলাম, তারপর ওয়ার্ড কাউন্টার,
আমাদের কতটা ওয়ার্ড আছে এটা কাউন্ট করে দিতে পারবে। স্পেল চেকার, তারপর প্যারাগ্রাফস টুলস, আপার কেস টু লোয়ার কেস, আপনি ছোট হাতের থেকে সবগুলা বড় হাতের এক ক্লিকে করে নিতে পারবেন। ওয়ার্ড কম্বাইনার, ইমেজ টু টেক্সট, আপনার যদি কোনো পিকচার থাকে এখান থেকে টেক্সট করে নিতে পারবেন। গুগল ট্রান্সলেটর আছে, তারপর টেক্সট টু ইমেজ, আপনার মানে হচ্ছে লেখা আছে ওটা টেক্সট ইমেজ করে নিতে পারবেন। টেক্সট টু স্পিচ, ঠিক আছে, জেপিজি টু ওয়ার্ড, স্মল টেক্সট জেনারেটর, অনলাইন টেক্সট এডিটর, রিভার্স টেক্সট জেনারেটর, মানে হচ্ছে ওই যে উল্টা করে যেটা, ওকে। সো এইগুলা সবগুলাই পেয়ে যাচ্ছেন এখানে, দেখেন আরও আছে। সো আমি এই ওয়েবসাইটটা এর কারণেই দিচ্ছি যে এখান থেকে আপনারা সবগুলাই কাজ করতে পারবেন, ঠিক আছে। আমি এটা দিয়ে দেই, ওকে, আমাদের কত পার্সেন্ট হয়েছে এটা আমরা একটু দেখি। ওকে, আচ্ছা দেখেন এখানে আমাদের কত পার্সেন্ট বলছে। ওকে, আমরা এই ওয়েবসাইট থেকে কিন্তু কপি করেছি যেটা আমরা, ওকে, আমরা যদি একটু, ওকে, এই ওয়েবসাইটের সাথে ম্যাচ করছে মোটামুটি 62% মতো সিমিলার এই ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটটার থেকে আমরা কী করেছি, মানে হচ্ছে এই কন্টেন্টগুলো কপি করেছি, ঠিক আছে। সো এখানে যখনই আপনার 100% সুন্দরভাবে ইউনিক হবে তখন আপনার ওই কন্টেন্টটা হচ্ছে ভালো হবে। সো এটার মাধ্যমে আমরা প্লাগারিজমটা চেক করতে পারবো, ঠিক আছে। সবাই আপনারা একটু প্লাগারিজমটা চেক করে নেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে স্পল এসইও টুলস, এটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনি সম্পূর্ণ কাজগুলো, মানে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের যে কাজগুলো আছে এখানে অনেক টুলস আছে, ঠিক আছে, একটা ওয়েবসাইটের ভেতরে সেগুলো আপনারা দিতে পারেন। যেমন পিএনজি টু জেপিজি, অনেক সময় আমাদের পিএনজি থাকে ওটা জেপিজি করতে হয়, এটা দিয়ে করতে পারবেন। দেন হচ্ছে কিওয়ার্ড পজিশন, আরও বিভিন্ন বিষয় আছে এখানে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। ওকে, সবাই কি বুঝছেন যতটুকু দেখালাম? জি ভাইয়া। ওকে, আমার একটা প্রশ্ন ছিল ভাই, বলেন ভাই। আমরা মনে করেন যে এই যে একটু আগে যে আমরা দেখলাম যে প্লাগারিজম ভাই আমাদের কাছে ধরা পড়লো, যে আমাদের একটা প্রবলেম আছে লাল দেখা, এখন ওই সেন্টেন্সটা ভাই কিভাবে ইউনিক করা যায়? আচ্ছা, ওই সেন্টেন্সটা নতুন করে কি কোনো শর্টকাট টেকনিক করা যায়? নতুন ভাবে লিখবেন আপনি ওই সেন্টেন্সটা, সিমিলার ওয়েতে লিখবেন সুন্দরভাবে। মনে করেন হচ্ছে কিছুটা ওই, আপনি তো মনে হয় ইয়াতে থাকেন, সেনানিবাসে থাকেন মনে হয়, ক্যান্টনমেন্টে থাকেন, তাই না? মানে কিছুটা হচ্ছে ক্যান্টনমেন্টে এক গেটে মনে করেন আপনি ধরা পড়ছেন, সো ওই গেট দিয়ে আপনাকে কোনোভাবে ঢুকতে দেবেন। ওকে, ক্যান্টনমেন্টের কিন্তু আমার জানা মতে কয়েকটা রাস্তা আছে, অনেক রাস্তায় চেকও করে না। সো ওই যে মহাকালীর ওই দিক দিয়ে আরেকটা রাস্তা আছে, ওই দিক দিয়ে গেলে কিন্তু তেমন একটা চেক করে না। সো ওই দিক দিয়ে আপনিও ঢুকছেন, মানে কিছুটা হচ্ছে আপনি যখন ধরা পড়ে গেছেন তখন আপনাকে কি একটু অল্টারনেটিভ ওয়েতে লিখতে হবে। সো তখন কিন্তু আপনাকে আর তেমন সমস্যা করবে না, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকটা আমি ওয়েবসাইট দেখাই, যেটা হচ্ছে আপনার, যেটা হচ্ছে আপনার টাইটেলটা চেক করতে পারবে। সো আমি দিয়ে দিচ্ছি আপনাদের এখানে, এখানে লিখেই দিই টাইটেল চেকের, মানে টাইটেল কাউন্টার আপনার। আপনি যে একটা টাইটেল লিখছেন এটা কত ক্যারেক্টারের ভিতর হচ্ছে এটা আপনাদের চেক করতে পারবে, ঠিক আছে। সো এখানে যদি আমি লিখি যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং ইন বাংলাদেশ, মানে কথা কথা লিখলাম। সো জানি না, আমার গ্রামাটিকাল অনেক ভুল হতে পারে, আমি আসলে টেন্স এগুলো তেমন একটা পাই না। ওকে, সো দেখেন ক্যারেক্টার কতটা, 38 মতো ক্যারেক্টার, কতটা ওয়ার্ড আছে, কতটা সেন্টেন্স আছে, কতটা প্যারাগ্রাফ আছে, কত, ঠিক আছে, কতটা স্পেস আছে। সো সবগুলা এখানে আমরা পেয়ে যাচ্ছি যখন আমরা টাইটেলগুলো আমরা জেনারেট করব। সো আশা করি আমাদের এই ওয়েবসাইটটা অনেক হেল্পফুল হবে, ঠিক আছে। কতটা আমাদের ক্যারেক্টার আছে আমরা টোটাল আমরা কি করতে পারছি, কাউন্ট করতে পারছি। সো এটাই যদি আমি আবার পেস্ট করে দেই নিচে, আমার কিন্তু 76টা হয়ে যাচ্ছে। ওকে, সো এগুলো আমরা এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে চেক করতে পারি। আচ্ছা, আমরা দেখি আমাদের আর কোনো আছে নাকি। ওকে, আচ্ছা, আমাদের আর কোনো ইয়ে নাই। সো আমরা একটু জাস্ট দেখবো, ওভারভিউটা দেখবো যে আমরা কী কী আসলে এখান থেকে দেখলাম আর কি। আর আমরা কিছু ওয়েবসাইট, হ্যাঁ বলো। ইজি আর্টিকেলস এর মতো কি আর কোনো ওয়েবসাইট আছে যে স্যাম্পল, মানে ক্রিয়েটিভ রাইটিং এর ব্যাপারে একটু জানা যাবে? আর সিম
কোনটার কথা বলছেন আমি ঠিক বুঝি না, মানে ইজি আর্টিকেলস, ইজি আর্টিকেলস, ইজি আর্টিকেলস, ইজি আর্টিকেলস, ডিজাইন আর্টিকেল, হ্যাঁ হ্যাঁ ডিজাইন আর্টিকেল, এর মতো কি আর কোনো সাইট আছে যেখান থেকে জানা যাবে ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে? আরো আচ্ছা, ক্রিয়েটিভ রাইটিং সম্পর্কে আপনি সার্চ দিবেন, মনে করেন কথার কথা আপনি একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছেন যে হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, ঠিক আছে, ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনি একটা চাচ্ছেন আপনার ওয়েবসাইট বানাতে। সো আপনার কম্পিটিশন কারা? আপনার কম্পিটিশন হচ্ছে ফার্স্ট পেজে যারা আছে তারাই তো, তাই না? সো এখান থেকে আপনাকে একটু গাইড দিতে হবে। সো আমরা যদি দুইটা ওপেন করি, কি ধরনের কিভাবে লিখছে আমরা একটু চেক করি। দেখেন এটার যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের এনি যে পেজটা আছে বা যে পোস্টটা আছে, এখানে কিন্তু দেখেন ইউআরএলে কিন্তু ফ্রিল্যান্সিং রেখে দিয়েছে, ঠিক আছে, তারপরে ওনার টাইটেলটে ফ্রিল্যান্সিং লিখে দিয়েছে, তারপরে হচ্ছে ওকে, ঠিক আছে। দেখেন এখানেও হচ্ছে কি ডিসক্রিপশনের ভিতরে কিন্তু ফ্রিল্যান্সিং লিখে রেখেছে। এই যে আমি আপনাদের বলেছিলাম কয়েকটা জিনিস, এই যে ফ্রিল্যান্সিং, সো জোর করে স্টাফিং করা যাবে না, যেটাকে বলা হচ্ছে স্টাফিং করা, জোর করে কোনো সেন্টেন্স প্রয়োগ করা যাবে না, ন্যাচারালি আসে। যেমন হাউ টু স্টার্ট ফ্রিল্যান্সিং, এটা কিন্তু ন্যাচারালি আসছে, সে আপনি এইভাবে তো লিখতে পারেন না যে ফ্রিল্যান্সিং হাউ টু স্টার্ট, এই ওয়ার্ডটা তো মিলছে না, তাই না? সো এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। যেমন দেখেন এখান থেকে আমরা কি করছি, টাইটেল একটা দিচ্ছি, তারপরে এখানে কিছু ডিসক্রিপশন লিখছি, এখানে একটা কি পিকচার দিয়ে দিচ্ছি যেন মনোযোগটা থাকে এই কন্টেন্টের ওপর, ওকে। তারপর আমরা বুলেট পয়েন্ট করে দিচ্ছি যে কোন কোন টপিকসগুলো এখানে শেখানো হচ্ছে, তারপর দেখেন এখানে এই বিষয়গুলো অনেক আসে, ঠিক আছে, হোয়াট আর দ্য প্রোস অ্যান্ড কনস, এই বিষয়টাকে আপনারা বুঝেন যে প্রোস অ্যান্ড কনস বিষয়টা কি। হ্যাঁ 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 আচ্ছা, সেটা আছে, হ্যাঁ, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। ফ্রিল্যান্সিংয়ের সুবিধা কী, অসুবিধা কী, দেখেন সুবিধাগুলো লিখেছে এখানে, অসুবিধাগুলো লিখেছে, ঠিক আছে। সো এই যে আপনাকে আপনার অডিয়েন্সকে আগে মানে হচ্ছে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। অডিয়েন্স কী চায়, অডিয়েন্স তো অবশ্যই সুবিধাগুলো জানতে চাই, কারণ আমরা যখন একটা মোবাইল কিনি তখন কি মোবাইলের সুবিধা অসুবিধা সবগুলাই কিন্তু আমরা জানতে চাই। সো আমাদের সবগুলাই আমাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তারপর কি, হোয়াট রুলস ক্যান ইউ ডু এ ফ্রিল্যান্সার, কী কী রুলস আছে, দেখেন রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন মানে ক্যাটাগরিগুলো দিচ্ছে, দেখেন গ্রাফিক ডিজাইন, গ্রাফিক ডিজাইনের এখানে একটা ইমেজ দিয়েছে, ওকে। সো প্রোগ্রামিং অ্যান্ড আইটি, আইটি রিলেটেড একটা পিকচার দিয়েছে, তারপর অ্যাডমিন সাপোর্ট, কীভাবে অ্যাডমিনের সাপোর্ট দিতে হয়, সো এই ধরনের একটা পিকচার দিয়েছে। তারপর হচ্ছে কোয়ালি ফ্রিল্যান্সার জব, টিন্ডার, তারপর এইগুলো পিকচার দিয়ে দিয়েছে। হাউ মাচ মানি ক্যান ইউ মেক এ ফ্রিল্যান্সার, কেমন টাকা ইনকাম করতে পারবেন এটা কথা, তারপর বেস্ট ওয়েবসাইট ফর গ্রেটিং ফ্রিল্যান্সিং জব, কোথায় কোথায় পেতে পারেন, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, এগুলোর কথা উল্লেখ করেছে। সো আমাদের এত সুন্দরভাবে সবগুলা সেট করতে হবে, ঠিক আছে, যেন একজন ওয়েবসাইটে ঢুকে আর বের না হয়। যতক্ষণ আপনার ওয়েবসাইটে থাকবে আপনার এই ওয়েবসাইটটা র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি আছে। মনে করেন আপনি ফার্স্ট পেজে আছেন, মানে ফার্স্ট পেজে না, আপনি ফার্স্ট পেজে কখন যাবেন, যখন আপনার ওয়েবসাইটে মানুষ বেশিক্ষণ থাকবে, তাই না? সো গুগলের তো একটা অ্যালগোরিদম আছে যে আপনার ওয়েবসাইটে আসছে আবার বের হয়ে যাচ্ছে, সো গুগল তখন টার্গেট করে নেবে এর ওয়েবসাইটে কোনো হেল্পফুল পোস্ট নাই, সো তখন আর কিন্তু আপনার ওয়েবসাইটে কে তেমন একটা র্যাঙ্ক দিবে না। কিন্তু গুগল যখন দেখবে আপনার একটা ওয়েবসাইটে এ ঢুকে এক ঘন্টা বা দেড় ঘন্টা বা 50 মিনিট বা 20 মিনিট সময় দিচ্ছে, তখন কিন্তু গুগল ভেবে নেবে এখানে অনেক হেল্পফুল আছে। কারণ গুগল তো আর বুঝতে পারবে না যে এখানে হেল্পফুল আসলে ওইরকম ইয়ে আছে কিনা। সো রিডারের ওপরও এটা ডিপেন্ড করে অনেক সময় আপনার র্যাঙ্কগুলো দিয়ে দেয়, ঠিক আছে। দেখেন এখানে কী ধরনের আমার কাইন্ড অফ বিগ ডিলস, ঠিক আছে, এই মিমসগুলো অনেক সময় এখানে দিয়ে দেয়, সো এইগুলোও কিন্তু আপনারা তৈরি করতে পারবেন, মিমসগুলোও তৈরি করতে পারবেন। আমি নেক্সট একদিন আপনাদের একটু দেখাবো কীভাবে এগুলো তৈরি করা যায়। ক্যানভাতে ভাই, ক্যানভাতে তৈরি করা যাবে না, ক্যানভা না, হচ্ছে আমি দেখাই মেমস জেনারেটর। সো এখানে আমরা কন্টেন্ট লেখার সময় বা হচ্ছে মানে ছবিও অ্যাড করব, মানে যখন বাইরে কাজ করব, বাইরে যখন কাজ করবেন ছবি, ক্লায়েন্ট যদি বলে ছবি বা ক্লায়েন্টকে বলে দিবেন এভাবে এভাবে করা যাবে, এভাবে এভাবে মানে মানে এইভাবে এভাবে কাজগুলো করলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আমি যেটা বলছি সেটা হচ্ছে ক্লায়েন্টকে বলে দিবেন যে আসলে কন্টেন্ট এইভাবে
লিখলে বেটার, ঠিক আছে? সো আপনাকে যখন কন্টেন্ট লিখে না আপনাকে আপনি যদি কন্টেন্ট লিখেন মানে আর্টিকেল লিখেন, তখন আপনার তো পিকচার দিতে হবে না, জাস্ট আর্টিকেলটা লিখতে হবে। যার হচ্ছে ওয়েবসাইট, যাই হচ্ছে ওয়েবসাইটের মালিক, সে হচ্ছে পিকচারগুলো কালেক্ট করবে এবং দিবে ওখান থেকে। এই কোশ্চেনটাই তো করেছিলেন মনে হয়। হ্যাঁ ভাই, মানে আমি চাচ্ছিলাম যে ভাই যে বায়ার তার একটু এক্সট্রা খাতির করতে ভাই, মানে যাতে লং টাইম সার্ভিস নেওয়া যায়। হ্যাঁ, ওইভাবে ক্লায়েন্টের সাথে কথা বলে নেবেন যে আপনার এটার সাথে যদি পিকচার অ্যাড করা যায় সুন্দর, তাহলে হচ্ছে আরো বেটার হবে। ওকে, আচ্ছা এই ওয়েবসাইটটা আপনাদের দিয়ে দিচ্ছি, সেখান থেকে মেমস গুলা আমি শিটেও রেখে দিচ্ছি। ওকে, শিট আসলে সবসময় আপডেট করা হয় না, আমি চেষ্টা করব কিন্তু আসলে হচ্ছে না, ওকে সময় পাচ্ছে না। আচ্ছা দেখেন এখানে, ওকে সবাই কি শুনছেন? ওকে, আচ্ছা দেখেন এখানে বিভিন্ন ধরনের মিমস আছে, ঠিক আছে? এগুলো আপনারা তৈরি করে নিতে পারেন। দেখেন এগুলো আমরা কিন্তু নর্মালি ফেসবুকে দেখি, সো এই পিকচারগুলো আমরা কিন্তু নর্মালি দেখি। দেখেন এগুলো আমরা ইচ্ছা মতো আপনাদের টেক্সট অ্যাড করে দিতে পারি। ওকে, সো এখান থেকে এটা যদি যাই, এটাও আমরা অনেক সময় দেখেছি, এগুলো আমরা দেখি, এগুলো আমরা কিন্তু সেট করে দিতে পারি, ঠিক আছে? এটা তো আমরা অহরহ দেখি ফেসবুকে, সো এগুলো আমরা চেঞ্জ করতে পারি কীভাবে? দেখেন এখানে টেক্সট ওয়ান, টেক্সট টু, টেক্সট থ্রি। এখন যদি মনে করেন আমি কথার কথা এটা দিয়ে দিচ্ছি ঢাকা, ঢাকা, সো এটা দিয়ে দিচ্ছি রাজশাহী, তাই না? সো আমার কী হচ্ছে, ঢাকা রাজশাহী আমার সিলেক্ট হয়ে যাচ্ছে। সো আমি এখানে লিখে দিচ্ছি গোয়িং, ঠিক আছে? দেখেন ঢাকা রাজশাহী গোয়িং, কথার কথা, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে। ওকে, সো আমি কিন্তু এটা জেনারেট করতে পারি। এখান থেকে কী করবো, জেনারেট মেম, এখান থেকে কী করতে পারি, এখান থেকে ডাউনলোড ইমেজ জেনারেট করতে পারি, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখান থেকে ইমেজ লিঙ্ক ডাউনলোড করার অপশন তো আছে সম্ভবত। গো টু ইমেজ পেজ, এখানে চলে গেলে আমাদের সম্ভবত ডাউনলোড করতে দেবে। ওকে, আগে লগ ইন করে নেবেন, আপনারা লগ ইন করে নেবেন তাহলে বেটার হবে। সো এখান থেকে আমরা কিন্তু এগুলো জেনারেট করতে পারি, যেমন এই যে এই পিকচারটা, এগুলো কিন্তু অহরহ এইগুলো হয়, ঠিক আছে? এগুলো আমরা ফেসবুকে দেখি, সো এইগুলো কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে? আপনারা এখান থেকে জেনারেট করে দেখে নেবেন। ওকে, এই যে ওনারটাও নিয়ে অনেক হচ্ছে ইয়া হয়, এখানে অনেকগুলো আছে, আপনারা একটু চেক করে নেবেন। এখান থেকে নিচের দিকে গেলে আপনারা আরও পাবেন। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। আচ্ছা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা কন্টেন্টগুলো জেনারেট করতে পারি এবং কন্টেন্টগুলো লিখতে পারি। ওকে, সো এইভাবে আমাদের সুন্দরভাবে কন্টেন্টগুলো লিখতে হবে। আর যাদের ইচ্ছা আছে অ্যাফিলিয়েট মার্কেটিং করার বা গুগল গুগলের অ্যাডস থেকে ইনকাম করার, তারা ডোমেন হোস্টিং কিনে তারা হচ্ছে সুন্দরভাবে ওয়েবসাইট তৈরি করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, এখন বলেন আপনাদের কোশ্চিন থাকলে, কোশ্চিন নিই 20 মিনিটের মতো, তারপরে আমরা বিদায় নিই, কারণ এতক্ষণ টানা কথা বলা সম্ভব না। বলেন প্রথম দিকে মানে কি কি আলোচনা করেছেন একটু? প্রথম 10-15 মিনিট ছিলাম মাত্র। আচ্ছা, প্রথমে প্রথমে হচ্ছে আপনার তেমন কিছুই বলা হয়নি, ক্লাসই তো মনে হয় 15-তে শুরু করছি, 15 কি 11-তে, সো এই বিষয়গুলোই আসলে প্রথমের দিকে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটা কি আপনারা তাদের সাথে শেয়ার করেছি? শেয়ার করি নাই। ওকে, আমি ওই শিটেও আমি এই লিংকটা, হ্যাঁ বলেন। আমাদেরকে তো এসি মোটামুটি শেখানো হয়েছে নাকি? হ্যাঁ, মোটামুটি শেখানো হয়েছে, এসিও শেখানো হয়েছে, বাট আমরা বা আপনি কিন্তু আমরা কিন্তু কখনো লাইভ যে একটা ওয়েবসাইটের উপর সেটা প্রয়োগ করিনি, যে আসলে রেজাল্টটা কেমন আসে, তো সেটা যদি করে দেখা যায় তাহলে ভালো হতো। আচ্ছা, সেটা করা যায়, কিন্তু রেজাল্ট তো আপনার এটা ইনস্ট্যান্ট আসবে না, এটা রেজাল্ট আমি জানি ইনস্ট্যান্ট আসবে না, আমি জানি, বাট প্রসিডিউরটা যে প্রথমে কোনটা ভালো, একটা ওয়েবসাইট লাইভ সার্ভারে আপলোড করার পর ফার্স্ট স্টেপটা কি হয়, দেন প্রসিডিউরগুলো কি কি, সেটা যদি জানা যায় তো আর কি। আচ্ছা আচ্ছা, এখান থেকে লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রসেসিং, হ্যাঁ কে বললেন, ওনার নাম কি যেন আমি আসলে খেয়াল করে নাই। আচ্ছা, ওকে, আচ্ছা মেহের, আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আমি কিন্তু আপনাদের প্রসেসিংটা দেখাচ্ছি, ঠিক আছে? মানে কাজ করে নাই, কারণ আমার হোস্টিংয়ে একটু সমস্যা হয়েছে, এটার কারণে আমি দেখাতে পারছি না।
সো আমি আপনাকে একটু আইডিয়া দিই। এখান থেকে আমরা কি করছি, টাইটেল, তাই না? টাইটেলটা আমরা ওখানে দিয়ে দিচ্ছি, দেন হচ্ছে ডিসক্রিপশনগুলাও দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা প্রথমে কি করব, অন পেজ করব। আমাদের অন পেজের স্কোর করতে হতে হবে অ্যাটলিস্ট 80-র ওপরে, ঠিক আছে? 80-র ওপরে আমাদের স্কোরটা রাখতে হবে। সো যখনই আমাদের অন পেজটা সুন্দর মতো সব ঠিকঠাক থাকবে এবং গুগল যেভাবে আমাদেরকে বলেছে সো এইভাবে যদি আমরা দিই, দেখবেন আপনার ওই ওই পোস্টটা, ঠিক আছে, অ্যাটলিস্ট ফার্স্ট পেজে তো আসবে না, কিন্তু অ্যাটলিস্ট থার্ড অথবা ফোর্থ এই পেজে চলে আসবে, ওই কিওয়ার্ডের যদি আপনার কম্পিটিশনটা কম হয়। আপনার কম্পিটিশন মনে করেন আছে 25 বা 20, তো সেক্ষেত্রে আপনার দেখবেন থার্ড পেজে অথবা ফোর্থ পেজে চলে আসবে, ঠিক আছে? আপনাদের রিয়েল দেখাতে পারতাম প্রজেক্ট হিসেবে, কিন্তু যদিও আপনাদেরও কারো ওয়েবসাইট নাই, ঠিক আছে, ওয়েবসাইট থাকলে হয়তো বা দেখাতে পারতাম। আর আমরা যদি ওই প্রসেসিংয়ে যাই আসলে আমাদের সময় অনেক লেগে যাবে, আমরা সব টুলসগুলো সম্পর্কে জানতে পারবো না। এসিও খালে শুধুমাত্র একটা ওয়েবসাইটের পিছনেই আপনাকে 3 মাস সময় দেওয়া লাগবে লাইভ প্রজেক্টে যদি চলে যাইতে চান, ঠিক আছে? বুঝতে পেরেছেন এবার? তবে যেভাবে আমি দেখাইছি, ঠিক আছে, আপনারা ট্রাই করেন, এভাবে করলে 100% আপনার ওই কিওয়ার্ড র্যাঙ্ক পাবে এবং দেখবেন যে চলে আসবে, প্রথমের দিকে চলে আসবে। ওকে, নেক্সট কোনো কোশ্চিন থাকলে বলেন। আচ্ছা, আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে আমি যেগুলো দেখালাম, ঠিক আছে, ভাষায় সবাই প্র্যাকটিস করবেন যে কন্টেন্টে প্রথমে কীভাবে লিখতে হয় বা বিভিন্ন ধরনের কন্টেন্ট সার্চ দেবেন। সার্চ দেওয়ার আগে প্রথমে লিখবেন যে বেস্ট, ঠিক আছে, বেস্ট মোবাইল ইন বাংলাদেশ, তারপর বেস্ট সিটি ইন ওয়ার্ল্ড, এই ধরনের কিছু কিওয়ার্ড, বেস্ট, প্রথমে বেস্ট অথবা শেষে হচ্ছে রিভিউ, ঠিক আছে? যেমন দেখবেন কফি মেকার রিভিউ, যেমন আমি আপনাদের দেখাই, আমি আপনাদের কিওয়ার্ডটা লিখে দিই সবচেয়ে বেটারভাবে। এখানে প্রথমে লিখবেন যে বেস্ট, ঠিক আছে, বেস্ট লেখার পরে আপনার টপিক্সটা এখানে লিখে দিবেন, টপিক্স প্লাস হচ্ছে রিভিউ লিখতে পারেন। রিভিউ এক্সাম্পল হিসাবে আমি দিচ্ছি যে বেস্ট কফি মেকার রিভিউ, সো এই ধরনের রিভিউ, এই ধরনের কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ দিলে আপনি দেখবেন যে অনেক সুন্দর সুন্দর হচ্ছে ওয়েবসাইটগুলো পাচ্ছে। সো এখান থেকে আপনি ওখান থেকে দেখে কাজগুলো শুরু করেন যে কন্টেন্ট কীভাবে লিখতে হয়। সো কন্টেন্ট লেখার আগে আপনাকে অ্যাটলিস্ট 8 থেকে 10টা কন্টেন্ট পড়তে হবে, ওকে? পড়ার পরে আপনাকে ওই বিষয়টা লিখতে হবে। এখন আপনি মনে করেন টেকনোলজি সম্পর্কে লিখবেন, আপনি টেকনোলজি কবও জানেন না, কথার কথা, ধরে নিচ্ছি টেকনোলজিতে আপনি প্রথম দিন, সো আপনি টেকনোলজি সম্পর্কে জানেন না, 3G কী 4G কী বা এগুলো সম্পর্কে কিছু জানেন না, তো আপনাকে কী করতে হবে, আগে আইডিয়া নিতে হবে। যারা কিন্তু বই লিখে তারা কিন্তু বই পড়ে, ঠিক আছে, যারা বই লিখে তারা কিন্তু বই পড়ে। সো কন্টেন্ট আপনাকে লিখতে হলে কন্টেন্ট আপনাকে পড়তেও হবে, সো এই বিষয়গুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, ওকে? জি ভাই, ওকে। আপনাদের আজকে হয়তো বা কোনো সমস্যা বের হবে না, কারণ এগুলো প্র্যাকটিস করলে আপনাদের সমস্যাগুলো বের হবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা ভাইয়া, তবে ফ্রি টুলস গুলো যেগুলো দেখেছেন ভাই, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো দেখা যায় যে বা মানে 100% প্লাগারিজম বা হচ্ছে চেক করতে পারে না দেখছি, মানে ওই মানে পে যেগুলো করেছে টুলস ইউজ করা হয় ওগুলাতে মানে চেক করা যায়, হ্যাঁ মানে এইগুলাতে মোটামুটি করা যায়। হ্যাঁ, এটা তো স্বাভাবিক, আসলে ফ্রিতে আমরা যতটুকু পাচ্ছি আর কি। ভাইয়া হয়েছে কি, একটা আমি এই গিগ আগে পরে কাল পরশু দিন আমি আবার এই গিগটা নতুন করে দিছিলাম, এখন এক বায়ার সৈদারুবের বায়ার, উনি বললো 9টা সার্ভিসের জন্য দিতে, 9টা সার্ভিস আমি দেখলাম, তারপর 9টা সার্ভিসের জন্য আমি মনে করলাম যে যে 500 ওয়াট করে যদি লেখি তাও বা আছে 4500 টাকা, আমি ওনাকে নতুন হিসেবে $25 চাইছি ভাই, কিন্তু অ্যান বলছে আমার টিম সাথে কথা বলে জানাবে, কিন্তু উনি অ্যান আর কিছু জানাচ্ছে না। আচ্ছা, 45 বেশি বলে ফেললাম নাকি? না না, প্রাইস তো অনেক কম বলে ফেলছেন, মানে 4500 ওয়াট অনেক কম বলে ফেলছেন প্রাইস ভাই। আমি যে ফার্স্ট কাজ এই জন্য বলতেছি, কিন্তু তারপর উনি যে না যাবে তাহলে তো কিছু আমার এক্সাম্পল আছে, মানে এই কাজগুলো আমি করি তো, আমি করছি। হ্যাঁ শোনেন, আমি বলি সেক্ষেত্রে
যারা কাজ দিবে না তারা দিবে না, আর যারা কাজ দিবে আপনাকেই নক দিবে, ঠিক আছে? আপনি গিগ ভালোভাবে সাজান। সো আপনার যদি স্কিল থাকে এবং কোয়ালিটি থাকে কাজের, আপনাকেই দিবে। কিন্তু ওই যে বায়ের রিকোয়েস্ট থেকে, এর কারণে আমি বায়ের রিকোয়েস্ট পাঠাতে মানা করি, কারণ বায়ের রিকোয়েস্ট আপনি $5 দেখা যাচ্ছে 2500 ওয়ার্ড লিখে নিবে, ঠিক আছে? এ এত কাজ করা তো সম্ভব না, তাই না? সো চেষ্টা করেন র্যাঙ্কের উপর খেয়াল করেন আপনারা একটু, ফাইবারে র্যাঙ্ক না বা র্যাঙ্ক ওয়ালাস। উনি এমন, হ্যাঁ হ্যাঁ এমন কি উনি বলছে যে তুমি অফার ক্রিয়েট করে রাখো, উনি বলছে তুমি একটা অফার ক্রিয়েট করে রাখো। আমি হচ্ছে আমার টিমের সাথে কথা বলবো, আমি অফার ক্রিয়েট করে রাখছি, এখন রেসপন্স আসতেছে না, এই মেসেজ দিচ্ছি। দেখেন মেসেজ দিতে থাকেন কখন ও রিপ্লাই দেয়। ভাই এইরকম ভাইয়ের অনেকেই ভাইয়ের সাথে কথা হয়, কিন্তু কাজ না দিলে তখন যে মেজাজটা গরম হয়ে যায়। এটার আপনার কনভার্সেশন রেট থাকে, ঠিক আছে? 10 জন মেসেজ দিলে হয়তো বা 3 জন অথবা 4 জন কাজ দেয়, অনেকে দেয় না। সো এটার জন্য যে কনভার্সেশন রেট একটা ফাইবারে চালু করছে নতুন, দেখেন ওখানে আপনি কতটুকু কনভার্ট করতে পারছেন ক্লায়েন্টকে, এটার একটা ইয়ে দেওয়া আছে, পার্সেন্টেজ। ওকে আচ্ছা, আজকের টপিকস বাদ দিয়ে অন্য আপনাদের কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এই এক্সাম নেওয়ার কথা ছিল না? এক্সাম নেওয়ার কথা ছিল, কিন্তু আমি দুপুরের ব্যাচের একটা স্টুডেন্ট আমাকে বলছে যে ভাই এক্সাম নিয়েন না, এক্সাম নিলে যতজন স্টুডেন্ট আছে সবাই আসবে না। সো এক্সাম হুট করে একদিন নিয়ে নেবো, ঠিক আছে? আপনাদের বলে নিব না, হুট করে একদিন নিয়ে নেবো, শেষের দিকে হয়তো বা নিব, এখন নেব না। সো আমরা আসলে এক্সামকে একটু ভয় পাই যে কী কোশ্চেন আসবে, আসলে এটা কোনো বিষয় না, ঠিক আছে? আমরা যদিও বাংলাদেশের প্রেক্ষাপটটা একটু ভিন্ন পড়াশোনার, সো আমরা প্রাধান্য দিই সবসময় পরীক্ষাগুলোকেই, কিন্তু আসলে পরীক্ষার চাইতে আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো, যেমন এখানে দেখেন অন পেজ এসইওটা আপনারা কিন্তু প্র্যাকটিক্যাল কাজ করেছেন, ঠিক আছে? ক্লায়েন্টের ক্ষেত্রে এটা কিন্তু আপনার কোনো সমস্যাই হবে না। সো অন পেজ এসইওটা কিন্তু অনেক ইজি, বাট প্রসেসিং অনেকেই জানে না। ওকে আচ্ছা, আমি বলছি কোন গুইকগুলো আপনারা দিবেন। অন পেজের একটা দিবেন, ঠিক আছে? অন পেজের আগে রিসার্চ করে দেখবেন যে কোন কিওয়ার্ডগুলো মোটামুটি কম্পিটিশন কম এবং অর্ডারও পাচ্ছে, সো ওই কিওয়ার্ডগুলো বাছাই করে অন পেজের একটা দিয়ে ফেলবেন। তারপরে হচ্ছে অফ পেজের ভেতরে ব্লক কমেন্ট তো দেখানো হয়েছিল আপনাদের, ব্লক ব্লক কমেন্টটা আপনারা দিবেন। তারপর সোশ্যাল মিডিয়ার 2 থেকে 3টা দিবেন, এদিকে অন পেজ অফ পেজ 2টা দিয়ে দিবেন, ঠিক আছে? তারপর ইমেল মার্কেটিং একটা দিতে পারেন, যেটা হচ্ছে ওই যে আমি দেখাচ্ছি হচ্ছে কি মেলচিম্প, মেলচিম্পের ওইটা দিতে পারেন, ঠিক আছে? তারপর যারা কন্টেন্ট লিখতে পারেন, সো ইন্ডিভিজুয়ালি সবারই আলাদা আলাদা স্কিল থাকতে পারে, ওকে? সো এটা কোনো বিষয় না, ওই বিষয়টার উপর আপনি যে বিষয়টা ভালো পারেন ওই বিষয়টা সার্চ করে আপনি গিগটা দিয়ে ফেলেন। সো একটা মনে করেন একটা শপ, একটা শপে একটা প্রোডাক্ট আছে আর 7টা প্রোডাক্ট আছে, কোন জায়গায় যাবেন আপনি? 7টা প্রোডাক্ট আছে যেখানে ওখানেই যাবেন। মনে করেন কথার কথা, বিভিন্ন সময় আমরা বাইরে অনুষ্ঠানে যাই, তখন কিন্তু বিভিন্ন ধরনের পিঠা পুলির উৎসব হয়। সো পিঠা যেখানে দেখা যাচ্ছে একটা আছে আর যেখানে দেখা যাচ্ছে 10টা 15টা আছে, তখন কিন্তু আমাদের টার্গেটটা থাকে ওখানেই যাবো, কারণ ওখানে গেলে আমাদের সব সার্ভিস বা সব প্রোডাক্টগুলো আমরা একসাথে পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আমরা কী জন্য মনে করেন বড় শপিং মলগুলোতে যাই? সো স্বপ্নতে যাই, কারণ কি স্বপ্নতে গেলে সব প্রোডাক্টগুলো একসাথে পেয়ে যাচ্ছি, এগুলো তো আমরা বাইরে পেতে পারি, কিন্তু বাইরে কি হবে আমাদের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সার্ভিস নিতে হবে। সেই কথাটা এর কারণেই বলছি, আমার লাস্ট একটা ক্লায়েন্ট যেটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে, ওই ক্লায়েন্টটা আমাকে প্রথম কাজ দিয়েছিল ইনস্টাগ্রামে, ঠিক আছে? ইনস্টাগ্রামে একটা কাজ করে নেওয়ার পরে ও আমাকে একদিন নক দিল যে তুমি তো এই ধরনের কাজগুলো পারো, তো আমি এই ধরনের কাজগুলো তোমার থেকে নিতে চাই, তুমি কত সার্চ করবে আমাকে? সো আমি ইন্ডিভিজুয়ালি, উনি আমাকে 4টার মতো কাজ, সেটা হচ্ছে ইমেল মার্কেটিং, গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস আর হচ্ছে সম্ভবত প্রোডাক্ট অ্যাড, সেই 4টা আমাকে বলেছে এটার জন্য কত সার্চ করবে 1 মাসে। সো ফেসবুক অ্যাডস আর গুগল অ্যাডস এগুলো হচ্ছে ক্যাম্প ইমেল মার্কেটিং, এগুলো আসলে ওই সর্বোচ্চ 1 দিন বা 2 দিন কাজ করা লাগবে, ওকে? সো এটার কারণে আমি ওইটা মোটামুটি $50-60 করে ধরেছি, প্রায় $150 মতো, আর প্রোডাক্ট আপলোডের ওইটা $70 কি $80। সো এখানে কিন্তু আমার $200 হয়ে যাচ্ছে। সো এটার কারণে আমি বলছি যে গিগ যখন আপনার একটা থাকবে, ঠিক আছে, তখন আপনি মনে করেন একটা কাজই পাবেন, আর গিগ যখন আপনার বেশি থাকবে
তখন ক্লায়েন্ট আপনাকে ধরে নিবে যে সব কাজগুলাই পারে। আর ক্লায়েন্ট কোনো সময় চায় না যে অন্য জনকে দিয়ে কাজ করে। ট্রাস্ট, এখানে ট্রাস্ট, অ্যাক্টিভ, এগুলা থাকতে হবে আপনাকে, ঠিক আছে? ওকে, সো এইভাবে কাজ করেন, ক্লায়েন্টকে একটা বলবেন আরেকটা কাজ করবেন, এরকম কিন্তু হবে না। আর ওরা সময়ের প্রচুর দাম দেয়, ঠিক আছে? আপনি যে সময় বলবেন ওই সময় কাজটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন, আরো আগে দিলে অনেক বেটার। জি ভাই। ওকে, আচ্ছা, সম্ভবত, আচ্ছা, মেহেরা হোসেন, আপনি কি বলেছিলেন ওই যে থিমের ব্যাপারটা নিয়ে? থিম জি না ভাই, আমি বলিনি, এটা সৌরভ শুভ বলেছিল, ও অনেকে আছে মনে হয় না আছেন ভাইয়া। জি ভাইয়া। ও আচ্ছা, আপনার ওই থিমের নামটা আমাকে একটু কপি করে পাঠান তো, আমি মানে সার্চ করতে গিয়ে থিমের নামটা ভুলে গেছি, ঠিক আছে? এটা কারণে আমি ওইটা বের করতে পারি না, এখন বের করে দিচ্ছি আমি। আমি বের করে ফেলছি ভাইয়া। ও তাহলে তো খুব ভালো, ওইটা আসলে ওই যে ইউটিউবে আছে, ঠিক আছে? আমি ভুলে গেছি, অনেক আগে হ্যাঁ, করছি তো এটা। ঘাটাঘাটি করতে পাইছি। ওকে, আচ্ছা, তবে হচ্ছে ব্লগার নিয়ে কাজ করেন, করতে পারেন, সমস্যা নাই। বিগিনার অবস্থায় ব্লগার নিয়ে কাজ করা যাইতে পারে, বাট যখন আপনি আস্তে আস্তে মিডিয়াম অবস্থাতে চলে যাবেন তখন হচ্ছে একটা ডোমেন হোস্টিং কিনে নেবেন, তাহলে বেটার হবে কি, আপনি সুন্দরভাবে অন পেজ এসইওটা সুন্দরভাবে করতে পারবেন। আর ব্লগারে আসলে ওইভাবে করা যায় না, বাট করা যায়, সিস্টেম ওয়াইজ করা যায়, ওয়ার্ডপ্রেস দিয়ে হলে আরও বেটার। আর ওটা আপনার সারা জীবন কাজ করতে পারবেন ওটা নিয়ে। ওকে, এই হচ্ছে বিষয়। সো ফাইবারে একটু বেশি সময় দেন, ঠিক আছে? আমি শেষের দিকে হয়তো বা আপনাদের আপওয়ার্ক, ফ্রিল্যান্সার দুইটাই আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো, চেষ্টা করবো বিট করারও, কীভাবে বিট করতে হয় এটাও দেখাবো। ভাইয়া ফেসবুক কে যে ক্যাম্পিং, কি ফেসবুকের থেকেই করানো হয় নাকি অ্যাড ম্যানেজার থেকে, মানে কোন জায়গার থেকে সবসময় করানো হয়? ফেসবুকে মানে অ্যাড কিভাবে দেওয়া হয় এটা কথা বলছেন? অ্যাড ক্যাম্পিংটা সেটা মানে ফেসবুক থেকে দেওয়া যায়, আবার অ্যাড ম্যানেজার থেকেও তো দেওয়া যায়, তাই না? হ্যাঁ, অ্যাড ম্যানেজার থেকে দেওয়াটা সবচেয়ে বেটার, অ্যাড ম্যানেজার দেওয়া থেকে। আচ্ছা, এই কাজের ক্ষেত্রে মানে ক্লায়েন্ট আমাকে কি কি ইনফরমেশন দেবে, আমি কি কি ইনফরমেশন চাবো ক্লায়েন্টের কাছ থেকে এই কাজ পাবো? হ্যাঁ, তখন ওই যে আপনাকে পেজের অ্যাড অ্যাক্সেস পাইতে হবে, পেজের অ্যাক্সেস, পেজের অ্যাক্সেসে ওখানে হচ্ছে আপনার ফার্স্ট পেজের অ্যাক্সেস। হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে তারপর কিছু ইনফরমেশন লাগবে যে কোন কি ধরনের পোস্ট বা কি পিকচারগুলো দরকার হবে, তাই না? ক্যাম্পেইন চালাতে হলে আপনার পিকচার দরকার হবে, অথবা উনি যদি চায় যে এক্সিস্টিং আগের যে পোস্টগুলো আছে ওইগুলো হলে আপনাদের তেমন কিছু লাগবে না। ওকে, আর যদি আলাদা হয় নতুন করে কোনো হচ্ছে পোস্টের ক্যাম্পেইন চালাতে হয়, সেক্ষেত্রে আপনার পিকচার দরকার হবে, কন্টেন্ট দরকার হবে, কি লেখা থাকবে, কত পার্সেন্ট অফার থাকবে কি না, সো এইগুলো দরকার হবে। ওয়েবসাইট বায়ার বানা নিজে তৈরি নাকি আমার বানাইতে হবে? ক্লায়েন্টই দিয়ে দেয় এটা, ক্লায়েন্টই দিয়ে দেয়, এবং ক্লায়েন্টের এক্সিস্টিং যে পোস্টগুলো আছে না এগুলাই দেয়, এগুলো নিয়ে চিন্তা করার দরকার না। জাস্ট অ্যাক্সেসের কথা বলবেন যে আমাকে অ্যাক্সেসটা লাগবে, কারণ আমি তো অ্যাডটা রান করতে হবে, তাই না? সো এটার জন্য আমাকে চাইতে হবে। আর অবশ্যই একটু বলে দিবেন যে যেই ডলারটা সেটা কিন্তু তুমি পে করবো, তুমি পে করবে, কারণ আমি পে করতে পারবো না, কারণ আমার ওই এক্স মানে ওই ইয়েটা নাই, কার্ড নাই, আগেই বলে দিবেন ক্লায়েন্ট থেকে। তাছাড়া অনেকে আবার অর্ডার দিয়ে আবার ঝামেলা করবে যে তুমি তো সব দেওয়ার কথা বলছো, সো একবার ক্লিয়ার কথা উল্লেখ করে দিবেন যে এটা এটা আমি দিব। আর ডিটেইলস এর ক্ষেত্রে মানে ডিটেইলস বলতে অডিয়েন্স, হ্যাঁ অডিয়েন্স, অডিয়েন্সের কথা কথা তো বলতে হবে যে আপনি কোনটাকে টার্গেট করছেন। সো আপনি ওখানে এক কথায় লিখে দিবেন যে টার্গেটেড ইনফরমেশন, ঠিক আছে? টার্গেটেড ইনফরমেশন দিতে পারেন, লোকেশন দিতে পারেন, তারপর এজ দিতে পারেন, তারপর হচ্ছে ইন্টারেস্টেড, এইগুলো বিষয় আপনি আপনি যখন কাজ করবেন তখন কিন্তু অটোমেটিক চলে আসবে এগুলো কোন কোন বিষয়গুলো দরকার, ঠিক আছে? আপনি একটা ক্যাম্পেইন শুরুর দিকে একটু প্রবলেম, আচ্ছা, আপনি একটা ক্যাম্পেইন করেন, মানে ক্যাম্পেইন করেন বলতে ক্যাম্পেইনটা সেট করেন, রান তো করা সম্ভব না যেহেতু আমরা অ্যাড চালাচ্ছি না, সো ক্যাম্পেইন করতে যান তখন কি কি জিনিস দরকার হচ্ছে ওই জিনিসগুলো নোট করে ওই জন্য জিনিসগুলো হচ্ছে ওখানে দিয়ে ফেলেন, কারণ আমার তো আসলে সব কিছু
আসলে মনে নাই, ওইটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? কারণ ইনস্টাগ্রাম তো সহজ, ইনস্টাগ্রাম ফেসবুক এগুলো তো সব মনে থাকে, আর আসলে ওই ক্যাম্পেইনে কী কী লাগে ওইগুলো একটু আপনি যখন রিকোয়ারমেন্ট যখন কাজগুলো করবেন তখনই আপনি ধরতে পারবেন যে এটা এটা দরকার। যেমন কী দরকার, ওখানে যদি ওনার ওয়েবসাইটে নিয়ে যাইতে চাই তখন ওয়েবসাইটে লিঙ্ক দরকার হবে, ঠিক আছে? তারপর অডিয়েন্স মানে কোনগুলা, মানে ওর টার্গেট নিশ কি, নিশ দরকার হবে, তো অনেক কয়েকটা জিনিসই দরকার হবে। আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে আপনারা কিওয়ার্ড রিসার্চের উপরে একটা গিগ দিতে পারেন, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চটা মোটামুটি এটারও ডিমান্ড আছে, এটার উপরে গিগ দিতে পারেন। ওকে, কেউ কি নতুন কোনো মেসেজ পেয়েছেন, মানে ফাইবার থেকে কোনো মেসেজ কি পেয়েছেন, ক্লায়েন্ট বা কেউ দিয়েছে আপনাকে? আপনি যদি রিপ্লাই গুলা পরে দিয়ে দেন হচ্ছে রেসপন্স ডেট অনেক বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনাদের যদি আর কোনো কোশ্চিন আপাতত না থাকে তাহলে আজকে ক্লাসটা শেষ করে দিই, আর নেক্সট দিন থেকে আপনাদের তাহলে 10টা থেকে 11:30 পর্যন্ত ক্লাসটা হবে। ওকে, সো এটাই আমার জানা মতে মানে ভালো হবে মোটামুটি, কারণ অনেক। হ্যাঁ ভাই, এইটাই ভালো হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর ভিডিওটা আমি আপলোড করে দিচ্ছি এখন। একটু কথা বলতাম। হ্যাঁ বলেন। আমার একটু সকালে ক্লাস করতে একটু সমস্যা হয়, মানে রাতের আপনার ওই ইয়াটাতে কি ক্লাস করা যায়, রাতের যে ইয়াটা আছে? হ্যাঁ, ক্লাস তো করা যাবে, বাট ওইটা তো অনেক পিছনে আছে আমরা, ওইটা মোট 13টা ক্লাস হয়েছে, ঠিক আছে? আপনি ক্লাস চাইলে করতে পারেন, সমস্যা নাই, বাট আপনার ব্যাচে থাকাটাই আমার মনে হয় পারফেক্ট। সকালে কি সমস্যা হচ্ছে আপনার, ক্লাস বা এগুলা কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ জি ভাই, ওই জন্য থাকে। আচ্ছা আচ্ছা, এখন দেখেন যেটা ভালো হয় আর কি, সমস্যা নাই। আমার যে কোনো স্টুডেন্ট যে কোনো ব্যাচে এই সুযোগটা দিচ্ছি, কারণ মানে আমাদের যে কোনোভাবে শেখা তো দরকার, তাই না? সো ম্যান্ডেটরি না ওটা যে এই ব্যাচে ক্লাস করতে হবে। সময়টা কখন, রাতের ব্যাচে? রাত্রের ব্যাচে ক্লাসের সময় হচ্ছে 9টা থেকে 9:30 থেকে 11:30। রোল তো কি একই ভাবে? ও, ওটা হচ্ছে সপ্তাহে 3 দিন, কিন্তু ওটা সপ্তাহে 3 দিন, ওইটার আপনার সময় লাগবে অনেক শিখতে। কিন্তু আর এটা রোজার মধ্যেও কি একই সময়? হ্যাঁ হ্যাঁ, রোজার মধ্যেই 9:30 থেকে 11:30, আর অন্য সময় হচ্ছে সন্ধ্যার দিকে 6টা থেকে আপনার সম্ভবত 8টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আচ্ছা। বাসায় আপনারা একটা, হ্যাঁ বলেন। মানে আমাদের কোর্স শেষ হওয়ার পরে 50 ক্লাস হওয়ার পরে তো কোর্স শেষ হয়ে যাবে, তারপরে মেন্টরিং এর যে ব্যবস্থা, ওইটা কিভাবে, ওটার প্রসিডিউরটা কি? ওটার প্রসিডিউর হয়তো বা আমি থাকবো না, অন্য কেউ একজন আপনাদের মেন্টর হিসেবে মানে আপনাদের গিগ গুলা দেখবে, আপনাদের মানে মেন্টরশিপ আর কি, কোথায় কি ভুল হচ্ছে কি না ওইগুলো একটু দেখে দিবে, ঠিক আছে? সেটার জন্য অনেক যারা এক্সপিরিয়েন্স, যারা আমার চাইতে আরো বেশি কাজ করে, মনে করেন 5 বছর বা 10 বছর যাবে যারা কাজ করছে, ওদের হয়তো বা একজনকে আপনাদের এখানে পাঠাবে, সো ওনারা হয়তো বা আপনাদের এগুলা দেখবে, ঠিক আছে? আর আশা আশা করি আমি যেভাবে দেখাইছি এভাবে যদি দুই একটা আপনারা অর্ডার পেতে থাকেন, ঠিক আছে? আর অর্ডার পেলে অবশ্যই আমাকে একটু জানায়েন, কারণ এটা হচ্ছে আমার প্লাস পয়েন্ট বলতে পারেন, আবার আপনাদের জন্য ভালো। সো আমাকে তো আবার জানাতে হবে যে আমার স্টুডেন্টকে পড়ালাম ওনারা কাজ পাইলো কিনা, ঠিক আছে? যারাই কাজ পাবেন সেটা সেটা আগের ব্যাচের হোক, যেটা হচ্ছে অন্য কোনো টপিক্সে হলেও সমস্যা নাই, বাট একটু জানায়, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, অবশ্যই জানাবো ভাই।
জানাচ্ছি। ঠিক আছে, সমস্যা নাই। আর আমাকে অনেকে মেসেজ দেন, কিন্তু আমি আসলে মেসেজের রিপ্লাইগুলো দিতে পারি না। ঠিক আছে, আপনারা একটু গ্রুপে আমাকে ট্যাগ করে দিবেন, তাহলে বেটার হবে সবচেয়ে। আমি চেষ্টা করি গ্রুপে খুব ফাস্ট দেওয়া, কারণ মেসেজ তো বুঝতে তো পারছেন, মেসেজ তিনটা ব্যাচ আছে আপনাদের। ঠিক আছে, তিনটা ব্যাচের অ্যাটলিস্ট 100 জন স্টুডেন্ট আছে, সো 20 জনও যদি মেসেজ করে, 20 জনের যদি রিপ্লাই দিতে যায়, আমার কিন্তু 2 ঘন্টা 2.5 ঘন্টা শেষ। আমি কি বলবো, আমি লাস্ট 1 সপ্তাহ ধরে আমি ক্লায়েন্টের কাজই করতে পারিনি, 1 ঘন্টার কাজ ক্লায়েন্টের, ওটা আমি করতে পারি না। আজকে কমপ্লিট করে দিব, ক্লায়েন্ট খালি মেসেজ দেয়। আমি কিন্তু মানে ওই যে ভাইবারের মতো না যে ভাইবার মেসেজ দিবে রিপ্লাই দিতে হবে, আমার ক্লায়েন্ট সকালে মেসেজ দিলেও আমি কিন্তু রাত্রেও রিপ্লাই দিই। এটাই হচ্ছে বাইরের ক্লায়েন্টের সুবিধা। ঠিক আছে, আমার কথা মতো চলে, আমি যেটা বলবো সেই মতো চলবে। সো ভাইবারে আগে কাজ নিয়ে আসেন, আস্তে আস্তে ওখান থেকে হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তো ভাই পুরা চিল মুডে আছে ভাই। আর আমরা সারাক্ষণ বসে থাকি সকাল থেকে শুরু করে রাত 2:30 পর্যন্ত বসে থাকি যে গিগিতে। আমি হচ্ছে ভাইবারে মাঝে মাঝে অনেক পরে রিপ্লাই দিই, আর ভালো লাগে মানে কত আর ভাইবারে অনেক অনেক সময় ধরে এই রিপ্লাইয়ের জন্য কত সময় ধরে রাত মানে 4টা 5টা নাই বসে থাকি রিপ্লাই দিব বলে, কিন্তু এখন আর মনে হয় না, অনেকগুলো অর্ডার কমপ্লিট হয়ে গেছে, এখন আর রিপ্লাই পরে দিলে হবে। যেমন কিছু ক্লায়েন্ট আছে কাজই করে নাই, একটা ক্লায়েন্টের কাজ দিয়েছে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো, ওর ফলোয়ার বাড়াই কোনো কাজ নাই, ওর ওয়েবসাইটটা কাজই করে না। এখন ও আমাকে বলছে স্টপ করে রাখতে, জানি না 2 দিন পরে ডেলিভারি দিব, কি যে ডেলিভারি দিব জানি না। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ ভাই। রাতের ক্লাসটা কখন কখন হয়, মানে এটা হচ্ছে শনি সম্ভব। ধন্যবাদ, ঠিক আছে, আচ্ছা ভালো থাকেন, নেক্সট দিন আবার দেখা হচ্ছে, আল্লাহ হাফেজ।